إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. মহান আল্লাহর যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একত্ববাদ, তার তাওহীদ, তার ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদ, তার একত্ববাদকে পৃথিবীতে কায়েম করার উদ্দেশ্যে, বাস্তবায়নের উদ্দেশ্যে সমস্ত প্রকারের শিরক থেকে সতর্ক করেছেন। এই শিরক এমন একটি মারাত্মক ব্যাধি, বিন্দু পরিমাণ শিরক যদি মানুষের আকীদায়, বিশ্বাসে, আমলে, কাজে কর্মে প্রবেশ করে, তাহলে তাওহীদ, আল্লাহর একত্ববাদ ধ্বংস হয়ে যায়। আর তাওহীদ ধ্বংস হয়ে গেলে, আল্লাহর একত্ববাদ ধ্বংস হয়ে গেলে, কোন রকমের ভালো আমল, ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ভালো আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর একত্ববাদের বাস্তবায়ন। তারপরে কবুল হবে নামাজ, রোজা, হজ, জাকাত, আরও দুনিয়ার যত ভালো কাজ রয়েছে, তারপরেই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন শিরক থেকে এবং আদেশ করেছেন তাওহীদ, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই তাওহীদের দাওয়াত দিয়েছেন মানুষকে, তাওহীদের দিকে আহ্বান করেছেন তাঁর দীর্ঘ 23 বছরের জীবনে, শিরক থেকে সতর্ক করেছেন এই নবুয়াতের যে যুগটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবনে পেয়েছিলেন 23 বছরের। এই 23 বছরের মধ্যে বিশেষ করে মক্কার জীবনে শুধুমাত্র তাওহীদেরই শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে, মানব জাতিকে শিরক থেকে সতর্ক করা হয়েছে। এই মক্কি জীবনের শেষ সময়কালে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে দ্বিতীয় যে ফরজটি 5 ওয়াক্ত সালাত, নামাজ ফরজ করেন। 10 বছর ধরে 5 ওয়াক্ত নামাজও ফরজ হয়নি, শুধু একমাত্র আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, এবাদত একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, সমস্ত রকমের এবাদত আল্লাহর জন্য হইতে হবে, কিঞ্চিত পরিমাণ এবাদত যদি আল্লাহ ছাড়া অন্যর সামনে পেশ করা হয় তার নাম শিরক। এই শিক্ষায় দেওয়া হয়েছিল মুসলিম জাতি, তাওহীদের জাতি, মুসলিম উম্মত। এই জন্য মুসলিম উম্মত যে তারা আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করে, কিন্তু বড় অনুতাপের বিষয়, বড় লজ্জারও বিষয় যে মুসলিম হওয়া সত্ত্বে, জাতিতে মুসলমান হওয়া সত্ত্বেও সমস্ত রকমের শিরক করে যা অমুসলিমরা করে, এক শ্রেণীর নামধারী মুসলিমরা, এবং পৃথিবীতে তাদেরই সংখ্যা বেশি। জাতিতে মুসলমান হওয়া সত্ত্বেও আকীদায়, কাজে কর্মে, চলাতে, ফেরাতে, এবাদত বন্দেগীতে শিরক করে থাকে অধিকাংশ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 106-এ এই কথাটি উল্লেখ করেছেন যে যারা ইমানেরও দাবি করে তাদের অধিকাংশ শিরক করে থাকে। তাহলে ইমানের দাবি করলে, জাতিতে মুসলমান হলেই যে মুসলমান হওয়া যায়, মমিন হওয়া যায়, আর দাবি করলেই যে সেই দাবি পূরণ হবে যে সত্যি মুসলিম, তা হবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ইমানের দাবিদার, আকসারুহুম মুশরিকুন ইল্লা ওয়াহুম মুশরিকুন, এদের অধিকাংশ মুশরিক, শিরক করে থাকে। কেউ তো আকীদায় শিরক করে, বিশ্বাসে শিরক করে, আর যদি কেউ এমন আছে যে আকীদায় বিশ্বাসে শিরক নেই, তো কাজে কর্মে আমলে শিরক করে, কথাতে বার্তাতে শিরক করে। আজকে শিরকের একটি ধরন নিয়ে আলোচনা করব, যা হচ্ছে তাবিজ, আর তার সাথে ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক ইসলামের দৃষ্টিতে কেমন, ঝাড়ফুঁকের কি কোনো প্রকরণ আছে যে কিছু শিরক আর কিছু ইসলাম সম্মত,
এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোকপাত করব। তাবিজ কি জায়েজ? কোন প্রকারের বিভিন্ন প্রকারের তাবিজ মানুষ করে থাকে, এরকমই বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য যেমন তাবিজ ব্যবহার হয়, যেমন ঝাড়ফুঁক হয়ে থাকে, ঠিক তেমনই মানুষ অনেকেই বালা ব্যবহার করে, অনেকে তাগা সুতা ব্যবহার করে, হাতে বেঁধে রাখে, কোমরে বেঁধে রাখে। তো এই বালা ব্যবহার করা অথবা তাবিজ ব্যবহার করা সে মানুষের শরীরে হোক, আর বাড়িতেই হোক, আর গাছপালাই হোক, জমি জায়গায় ফসলের জমিতে হোক, এসব হয়, সব করে মানুষ। আম গাছে, লিচুর গাছে আমরা তাবিজ বা নকশা ঝুলাতে দেখেছি, চোখে দেখেছি। যেহেতু আমাদের দেশে এক শ্রেণীর বিদাতপন্থী আলেমরা, তারা ইসলামের দোহাই দিয়ে কিছু সুরার নকশা বের করেছে, এই নকশাগুলি হচ্ছে তাবিজ, যেগুলি আল্লাহর কিতাব কোরআনও নয়, আর কোরআনের তফসির ব্যাখ্যাও নয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও নয়। নকশা, অমুক সুরার নকশা, অমুক সুরার নকশা, অমুক সুরার নকশাতে এই ফায়দা হবে, অমুক সুরার নকশা গাছে যদি ঝুলিয়ে দেওয়া হয় বা গাছের সে করে পুঁতে দেওয়া হয় তাহলে বেশি ফলের ফলন হবে, ইত্যাদি। সব ভিত্তিহীন এবং শিরকি আকিদার অনুপ্রবেশ ঘটেছে এ মুসলিম জাতির আকিদায় এবং আমলে। এ তাবিজ সম্পর্কে দীর্ঘদিন পূর্বে আলোচনা করা হয়েছে এই সেন্টারে, অনেক দিন পূর্বে আলোচনা করা হয়েছে, যার ফলে অনেকে নতুন ভাইরা আছেন যারা তাবিজ সম্পর্কে হয়তো সঠিক জ্ঞান রাখেন না। এবং সবচাইতে বড় মুসিবত ওই সময় হয় যখন তাবিজ দেয় ইসলামিক আকার আকৃতি নিয়ে, বেশভূষা নিয়ে কিছু আলেম ওলামারা, কিছু হাফেজ কারীরা, মোল্লা মৌলভীরা, মসজিদের ইমাম মুয়াজ্জিন, দাড়িওয়ালা মানুষে, তখন অনেকেই ধোকা খেয়ে যায়। অথচ এরাই মুসলিম জাতিকে শিরক যারা করাচ্ছে তারা এরাই, ইসলামিক বেশভূষা নিয়েই তারা শিরক করাচ্ছে। কোনো ফাসেক লোকে মুসলিম জাতিকে শিরক করাতে পারেনি, পারবেও না। কোনো মদখোর লোকে, কোনো খুনি লোকে, কোনো সন্ত্রাসী লোকে, কোনো চোরে ডাকাতে মুসলিম জাতিকে কি শিরক করাতে পারবে? আগে থেকে সতর্ক যে এরা চোর, এরা ডাকাত, এরা সন্ত্রাসী, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এদের কথা শোনা যাবে না, এরা আদর্শ নয়। কিন্তু যাদের আকার আকৃতি বেশভূষা খুব সুন্দর, পাঞ্জাবি টুপি রয়েছে সব সময়, হাতে তসবিহ রয়েছে, এরাই ধোকা দেয় ইসলামের দোহাই দিয়ে এবং এরাই শিরক করায়। মাজার পূজা এরাই করাচ্ছে, পীর পূজা এরাই করাচ্ছে, এরাই তাবিজ করাচ্ছে বা করছে। এই ধরনের যতগুলি শিরক মুসলিম উম্মতের মাঝে ঢুকে পড়েছে তা এই ইসলামিক বেশভূষা নিয়েই ঢুকে পড়েছে। ওই লোকেরাই ঢুকিয়েছে ইসলামে যারা ইসলামের আকার আকৃতি রাখে, ইসলামের দোহাই পাড়ে। সুতরাং আমাদেরকে সঠিক জিনিস জানতে হবে এবং তার বাস্তবায়ন হতে হবে, সঠিক জিনিস পালন করতে হবে, যেটি সত্য, যেটি আল্লাহ এবং রসুলের বিধান সেটি জানতে হবে এবং সেটি পালন করতে হবে। আর যেটি আল্লাহ এবং রসুলের বিধান নয় সে সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, যেটি আল্লাহ রসুলের বিধান নয় লোকদের তৈরি করা, এবং তা থেকে সতর্ক হতে হবে নিজেকে এবং অন্যদেরকে সতর্ক করতে হবে, নিজের স্ত্রী, নিজের ছেলেমেয়ে, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে সতর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার মানুষেরা তোমরা নিজেকে বাঁচাও প্রথম, ওয়া আহলিকুম তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও নারান জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো সঠিক ইমানের মাধ্যমে এবং ভালো আমলের মাধ্যমে, শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে, পাপাচার থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। আর শিরকের অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তো আপনাদের সবার জানা রয়েছে যে কোনো কালেই জান্নাত পাবে না সেই ব্যক্তি, আর চিরকালের জন্য তার জন্য জাহান্নাম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা শিরক করে এবং সেই অবস্থায় মারা যায়, তওবা করল না, তওবার সুযোগ পেল না বা করল না, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন, হারাম তার জন্য জান্নাত। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম,
জাহান্নামের আগুন হচ্ছে তার স্থান। আমালিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেননি, কোনো কেউ সাহায্য করতে পারবে না। তো আমরা প্রথম জানব তাবিজ সম্পর্কে আর তারপরে ঝাড়ফুঁক সম্পর্কে। তাবিজকে আরবি ভাষায় তামিমা বলে, তামিমা মানে তাবিজ, যদিও তাবিজ শব্দটিও আরবি, তবে আরবিতে আসলে তাবিজকে বলা হয় তামিমা, বহু বচন তামাইম। নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে তামিমা বলা হয়েছে, ইন্না রোকা অত্তামাইম অত্তেওয়ালা শিরকুন, তামাইম বলা হয়েছে। মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ ওকেলা এলেই, এই তামিমা শব্দ ব্যবহার করা হয়েছে তাবিজের ক্ষেত্রে। আর তাবিজ শব্দটিও আরবি পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে শব্দটি। তাবিজ শব্দটি আইন ওয়াও জাল থেকে, এই আইন ওয়াও জাল থেকে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু মানে আশ্রয় গ্রহণ করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাসি, আউযু আশ্রয় গ্রহণ করছি। এই আইন ওয়াও জাল থেকে তাবিজ মানে আশ্রয়ে রাখা কোনো কাউকে, নিজেকে অথবা অন্যকে আশ্রয়ে রাখা শয়তান থেকে, আল্লাহর আশ্রয়ে রাখা বা তাবিজের আশ্রয়ে রাখা। তাবিজকে তাবিজ এই জন্য বলা হয় যে সে তাবিজ ব্যবহার করলে যেসব আশঙ্কা আছে সেসব আশঙ্কা থেকে আশ্রয় পাওয়া যাবে এই তাবিজের ছত্র ছায়ায়, এই জন্য তাবিজকে তাবিজ বলা হয়। আউওয়াজা ইউ আউওয়াজ তাবিজান, আরবি গ্রামারে একে বলে বাবে তাফইল। তো তাবিজ মানে আশ্রয়ে রাখা, নিজেকে হোক অথবা অন্য কাউকে হোক, নিজে যখন তাবিজ ব্যবহার করলেন নিজেকে ওই তাবিজের আশ্রয়ে রাখলেন মানে ছত্র ছায়। তাবিজ থাকলে আর যেসব জিনিস নিয়ে আশঙ্কা ছিল, যে শয়তানে পেরেশান করছে, জিনে জ্বালাতন করছে, অথবা অমুক রোগে ভয় লাগছে, সব সময় যেন মন খুব দুর্বল। এক ভাই কয়েক সপ্তাহ আগে বলছে যে আমার তাবিজ তো আছে, তাবিজের বক্তব্য করলাম এক মসজিদে, তাবিজ তো ফেলে দেবো, কিন্তু কথা হচ্ছে যে মন অত্যন্ত দুর্বল, ভিতরটা কাঁপছে যেন। তবা করলো, তাবিজ তো দিয়ে দিল, তাবিজ আছে আমার কাছে কয়েকটি তাবিজ, ওসব ভেঙে ফেলতে হবে, মাঝে মাঝে ফেলি। তো সে বলছে ভিতর আমার খুব দুর্বল, ভয় লাগছে। এই যে ভয়, এই ভয় থেকে নিজেকে আশ্রয়ে রাখার জন্য তাবিজ ব্যবহার করে, এই জন্য তাবিজকে তাবিজ বলা হয়। তো পরবর্তীতে এই শব্দটি আবিষ্কার করা হয়, যদিও এর আসল আরবি, কিন্তু এত ব্যাপক হারে এই তাবিজ শব্দটি বাংলায় উর্দুতে ফার্সিতে ব্যবহার হয়েছে যে সেটি বাংলা উর্দুতে পরিণত হয়েছে। আসলে তাবিজ, কিন্তু বাংলাতে তো ওয়া নেই, ওয়া শব্দ নেই, ব আছে, হ্যাঁ, সেই জন্য তাবিজ হয়ে গেছে এটা, হ্যাঁ তাবিজ হয়ে গেছে। যেন ওয়াজের আমার দেশে ওই যখন আমরা মক্তব্য পড়তাম, ওয়াজের ওয়ে পড়াইতো না, ওয়াজের বে পড়াইতো, হ্যাঁ, যেমন জন্মকে ওয়েলাদাত, আরবিতে ওয়েলাদাত ওয়াও দিয়ে, কিন্তু এটাকে আমরা বাংলাতে বলে বেলাদত, বেলাদত বলে। তো ওই তাবিজটা ওই রকমই হয়েছে, ব হয়ে গেছে, আসলে তাবিজ। তাহলে তাবিজ কাকে বলে বুঝতে পারলেন? তাবিজ আশ্রয় গ্রহণ করা। আর এই তাবিজ ব্যবহার করা হয় যেভাবে ব্যবহার করে, আপনারা বুঝেন যে তাবিজ কীভাবে ব্যবহার করে। তাবিজের মধ্যে বিভিন্ন রকমভাবে তাবিজ হয়, তাবিজ হয় কিছু দোয়া দিয়ে, কোরআনের আয়াত দিয়েও হয়, আবার কোরআনের নকশা দিয়েও হয়, কিছু হাদিসের দোয়া দিয়েও হয়, এগুলি এক ধরনের তাবিজ। গাছগাছাড়ে দিয়ে, জড়িবটি দিয়ে তাবিজ হয়, হয় না, হয় না, হ্যাঁ, বিভিন্ন রকমের গাছের ছাল দিয়ে বা জড়িবটি দিয়ে, শেকড় দিয়ে তাবিজ তৈরি করে দেয়, হ্যাঁ, বা বিভিন্ন গাছের পাতা দিয়ে হোক, এগুলো দিয়ে জড়িবটি, যেগুলি এগুলো দিয়ে তাবিজ হয়, কবিরাজরা এইসব দিয়ে তাবিজ করেন। আবার তাবিজ হয় ডাহা শিরকি কথা দিয়েও, যেগুলি বড় শিরক, যেমন ইয়া আলী, ইয়া হুসাইন, মুশকিল কোষা, ইয়া আব্দুল কাদের জিলানি, মাদাদ, সৈয়ান লিল্লা, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, এসব দিয়ে তাবিজ হয় না, হয় না, হয়, জানা আছে। আমাদের এক ভাই, তার হাতে তাবিজ ছিল, হঠাৎ করে হাত দিয়েছি, ওর অসুখ ছিল, তো এসছে, দেখছি তাবিজ কি বলছে, যে এটা এক বড় আলেম দিয়েছে বাংলাদেশের। এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে তাবিজ ইসলামের দোহাই দিয়ে কত শিরকি তাবিজ হয়, ডাহা শিরকি তাবিজ হয়। তাবিজটাকে ভাঙলাম, ভেঙে দেখছি ইয়া আলী মুশকিল কোষা, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, ইয়া রাসুল্লাহ, বা এগুলো শিরক না, শিরক, ইয়া আব্দুল কাদের জিলানি, এসব লেখা আছে।
আর বলছি বাংলাদেশের এক ভালো আলেম বড় মাওলানাতে দিয়েছে তাবিজ। এই হচ্ছে তাবিজের অবস্থা। তাহলে তাবিজ বিভিন্ন প্রকারের হয় বুঝতে পারলেন, সবগুলির বিধান বলবো। তাবিজ এখন তাবিজ সম্পর্কে দু একটি হাদিস শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাজুলান ফিয়াদিহি হালাকাতুম মিন সুফরিন। নবী সাল্লাম একটি লোককে দেখলেন যে তার হাতে একটি বালা আছে পিতলের বা তামার বালা। যেমন তাবিজ ব্যবহার করার বিধান তেমনি বালা বা যেসব ব্যবহার করে থাকে, কেউ যদি সে এখানে ব্যবহার করুক আর সে বাহুতে ব্যবহার করুক যেখানে ব্যবহার করুক না, বালা দেখলেন। ফাকাল মাহাজি, নবী করিম সাল বললেন যে এটা কি? তখন সেই লোকটি বলল যে মিনাল ওয়াহেনা, দুর্বলতা অনুভব করছি। এক রোগ হতো যাকে আরবি ভাষায় ওয়াহেনা বলা হতো, অত্যন্ত দুর্বলতা অনুভব করতো মানুষ। তো এই দুর্বলতা কারণে আমি এই তাবিজ ব্যবহার করছি। নবী করিম সাল্লাম বললেন যে ঠিক আছে, না এন যে আহা, এই বালাকে খুলে ফেলো, দুর্বলতা সারাবার জন্য, দুর্বলতা থেকে কেটে ওঠার জন্য তা সে বালা ব্যবহার করেছে। নবী ইন যে আহা ফাইন নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, কারণ এর দ্বারা তোমার দুর্বলতা সারবে না বরং দুর্বলতা আরো বৃদ্ধি পাবে। লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, দুর্বলতা বাড়বে। শুধু তাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাহলে একটি কথা বললেন যে তোমার দুর্বলতা সারবে না। এই কথাও জানতে পারলাম। আসলে আমাদের এগুলি ধারণা, ভ্রান্ত ধারণা, যে বালা থাকলে বা তাবিজ থাকলে শয়তান আসবে না। আর অনেক সময় শয়তান খুশি হয়ে যেতে পারে, যার কারণে হয়তো শয়তান আপনাকে পরিশ্রমা করতে পারে, হতে পারে এটা, কিন্তু এটি চিকিৎসা নয়। শয়তান, অধিকাংশ জিন হচ্ছে শয়তান, মানে বদ প্রকৃতি। যখনই আপনি একটা শিরক করলেন তখন খুশি হয়ে গেল। যেমন একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মুশরিক, পুতুল পূজারি নামাজ পড়লে কি খুশি হবে? খুশি হবে না, কিন্তু এমন কাজ করেন যাতে সে খুশি খুশি হবে। তাদের সাপ দেন, যেসব কাজ তারা করছে সেসব কাজে সাপ দেন, খুশি হবে যে ভালো। তো এইরকম মুসলমান চায় যে আমাদের মেলাতেও আসবে, আমাদের চার্চেও আসবে, আমাদের মন্দিরেও আসবে, আমাদের মন্দিরও চাঁদা দেবে, চার্চেও গির্জা গির্জাতেও চাঁদা দেবে, আর মসজিদও চাঁদা দেবে, ওইরকম মুসলমান তারা চায়। তাহলে একজন কাফের কখন খুশি হবে? যখন আপনি ইসলাম থেকে বেরিয়ে গিয়ে তার সাথ দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসার হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান অতক্ষণ পর্যন্ত খুশি হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ তাদের বাতিল ধর্মের অনুসরণ না করবে, তাদের কথা মোতাবেক না চলবে। তো যখন মানুষের ক্ষেত্রে, মানুষ শয়তানদের ক্ষেত্রে এইরকম অবস্থা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনি ভালো কাজ করলে খুশি হবে না সে, আপনি তার কাছে শির করো না, এক আল্লাহর ইবাদত করো, খুশি হবে এই কথাই? সুযোগ পেলে মেরে দিবে এই কথা বললে? ওই রকম সংখ্যা লোক যেখানে মুসলিম আছে সেখানে কি ইসলামের দাওয়াত দিয়ে দেখেন? যেভাবে সৌদি আরব ইসলামের দাওয়াত দিচ্ছে, না রে বাবা, কলমা পড়ে নাও জাহান্নাম থেকে মুক্তি হবে, জান্নাত হবে, সোজা খুব সহজে দাওয়াত দিয়ে দাও সৌদি আরবে। হ্যাঁ, সৌদি আরবে কথা বলে দাও সহজ যে পীরের পূজা করা, মাজার পূজা করা শিরক, কিন্তু বলে দেখেন যেখানে মাজারের আড্ডা আছে আর গায়রুল্লাহর পূজা হচ্ছে, ও মাজারের সামনে গিয়ে বলে দেখেন, তারপরে বেঁচে ফিরে আসেন কিনা, ঠিক কিনা বলেন? তাহলে কি সত্য কথা বললে, হক কথা বললে কাফের মুশরিক বিধর্মী খুশি হবে না? মাজার পূজারি খুশি হবে না, পীর পূজারি খুশি হবে না, ইহুদ না সারা খুশি হবে না, পুতুল পূজারি খুশি হবে, কেউ খুশি হবে না। তবে তাদের অনুসরণ করেন, বাবা তোমরা ঠিক কাজ করছো, এউলিয়া আউলিয়া সম্মান প্রদর্শন করছে, এই যে সিজদা করছো খুব ভালো কাজ করছো, এই যে নজর নিয়াজ আমার কাছে কত টাকা নেবেন না, মাজারে চাঁদা দিয়ে আসেন, খুব খুশি তারা। ঠিক তেমনি যখন আপনি একটা শির করবেন, তাবিজ বাঁধবেন, তখন শয়তান খুশি, শয়তান যখন খুশি তখন আপনাকে পেরেশান নাও করতে পারে, ছেড়ে দিতে পারে। এই জন্য অনেক সময় দেখা যায় যে তাবিজ বাঁধলেন, হ্যাঁ আর শয়তান আপনাকে জ্বালা যন্ত্রণা করছে না। নাহলে তাবিজ কোনো চিকিৎসা নাই, বালা কোনো চিকিৎসা নাই। এ কথা কি আমার নিজের কথা, না বিয়ে করিম সাল্লাহ সাল্লামের কথা? ফাইন নাকা লা তাজিদ, ফাইন নাহা লা তাজিদ ওকে ইল্লা ওয়াহানান, এই যে তুমি বালা বেঁধে রেখেছো শরীর, বালা পরে রয়েছো, এ তোমার দুর্বলতাকে, তোমার রোগকে আরো বৃদ্ধি করবে, আরো বৃদ্ধি করবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে ফাইন মুত্তা ওয়াহি আলাইক, এ বালা পড়া অবস্থায় তুমি যদি মারা যাও, মা আফলাহ তাবাদা, তাহলে কখনো তুমি মুক্তি পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না।
আচ্ছা, এই বালা ব্যবহার করা, তাবিজ ব্যবহার করা শিরক কেন? ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ তাআলা যে শিরক, আর তার কিছু অংশ উল্লেখ করা হয়েছে। শিরক কখনো ছোট শিরক হবে, কখনো বড় শিরক হবে, কিন্তু শিরক, তাবিজ ব্যবহার করা শিরক। আর শিরক দুই প্রকার, ছোট শিরক, শিরক আসগর, বড় শিরক, শিরক আকবর। বড় শিরক করলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, একবারে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে কাফের মুশরিক হয়ে যায়। আর ছোট শিরক করলে কাবিরা গুনাহ, জেনা করা, ব্যভিচার করা, খুন করা, যেসব কাবিরা গুনাহ রয়েছে ওই রকমেরই একটি কাবিরা গুনাহ হচ্ছে ছোট শিরক। বরং কাবিরা গুনার মধ্যে বড় গুনাহ আকবরুল কাবায়ের বলা হয়েছে। তাহলে শিরক আসগর, শিরকের দিক দিয়ে ছোট তার নাম, কিন্তু গুনাহটি হচ্ছে কাবিরা গুনাহ। আর তাবিজ ব্যবহার করা, বালা ব্যবহার করা, বালা মুসিবত থেকে মুক্ত থাকার জন্য শিরক, হয় ছোট শিরক আর না হয় বড় শিরক। বলছিলাম যে কেন শিরক, কোনদিন চিন্তা করেছেন যে তাবিজ ব্যবহার করা, বালা ব্যবহার করা কেন শিরক? এই জন্য যে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল, অর্থাৎ ভরসা রাখা, আস্থা রাখা, এটি এবাদত। আল্লাহ কোরআনে এর জন্য অনেক আয়াতে আদেশ করেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপর ভরসা রাখো যদি তুমি, যদি তোমরা মমিন হও। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মমিনদেরকে আল্লাহর উপরই ভরসা রাখা উচিত। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যে নিশ্চয় মমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কয়েকটি গুণ আল্লাহ বর্ণনা করার পরে শেষখানে বলছেন যে মমিন কারা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের পালনকর্তার উপর, আল্লাহর উপর কি করে ভরসা রাখে, আস্থা রাখে, দুঃখে সুখে, শোকে সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখে। আর আল্লাহ ছাড়া কোনো কোনো কিছুই হতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। উন্নতি অবনতি, হায়াত মত, ব্যাধি সুস্থতা সব কিছু আল্লাহর হাতে। আপনি কি কাউকে ব্যাধি থেকে বাঁচাতে পারবেন? কোনো ডাক্তারে পারবে? এসব মাধ্যম মাত্র, প্রচেষ্টা। এ মাধ্যমটা সঠিক হতে হবে, যেসব মাধ্যম জায়েজ আছে সেসব মাধ্যম ব্যবহার করতে হবে। যেমন চিকিৎসা, চিকিৎসা জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদাউ আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা চিকিৎসা করো, মানে ঔষধ ব্যবহার করো। তাদাউ দাওয়া থেকে, দাওয়া মানে ঔষধ, ঔষধ ব্যবহার করো। ফাইন্নাল্লাহ লাম ইউনজিল দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন, কারণ আল্লাহ এমন কোনো ব্যাধি, দাউন মানে ব্যাধি আর দাওয়াউন মানে চিকিৎসা, ঔষধ। নবী কাইসাল বলছেন, ফাইন্নাল্লাহ লাম ইউনজিল দাআন, আল্লাহ এমন কোনো ব্যাধি নাজিল করেননি পৃথিবীতে, যে কোনো ব্যাধি, সে এইডস হোক আর ক্যান্সার হোক আর কোনো মহামারী হোক, ডেঙ্গু জ্বর হোক, যে কোনো রোগ হোক না কেন, হয়তো মানুষ জানে না, নবী সাল্লাম এক ফর্মুলা বলে দিয়েছেন, লাম ইউনজিল দান, পৃথিবীতে এমন কোনো ব্যাধি নেই, রোগ নেই, ইল্লা আনজালাল্লাহু শিফা, যার আল্লাহ শিফা, চিকিৎসা বা ঔষধ নাজিল করেননি। যে পৃথিবীতে রোগও আছে সেই পৃথিবীতে তার চিকিৎসাও আছে। আলেমা মান আলেমাহু জাহেলা মান জাহেলাহু, যে জানলো জানলো, জানলো না জানলো না, মানুষ জানুক আর না জানুক, কিন্তু আছে পৃথিবীতে। তাহলে যে বৈধ পদ্ধতি, জায়েজ পদ্ধতি আছে চিকিৎসা, সেটি অবলম্বন করতে হবে, অবৈধ পদ্ধতি নয়। তো তাওয়াক্কুল এবাদত বলছিলাম, কথা শেষ হয়নি। আল্লাহর উপর ভরসা করা কি তাহলে? এবাদত। আর আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? কিসের জন্য? আল্লাহর এবাদতের জন্য, শুধু এবাদতের জন্য নয়। অনেকে বলে আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছে, কার? দেবী দেবতার, পীর ফকির মুর্শেদের, মাজারের, আব্দুল কাদের জিলানি চিশতির? না, ইল্লা লিয়াবুদুন, আমার এবাদতের জন্য, লিয়াবুদুনি ছিল আসলে, আমার এবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এবাদত সমস্ত রকমের একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। এক্ষুনি জানলেন যে আল্লাহর উপর আস্থা করা হচ্ছে এবাদত, তাহলে এটি আল্লাহর জন্য হইতে হবে। যখনই আপনি এই যখনই তাবিজ বাঁধবেন, যখনই আপনি বালা ব্যবহার করবেন, যখনই সুতা বেঁধে নিয়েছেন, তখন আপনার ইয়াকিন হয়ে গেছে যারা এইসব ব্যবহার করে, আর শয়তান আমার ক্ষতি করতে পারবে না। কারণ, কারণ কি? আল্লাহ হেফাজত করেছে, তাবিজ আছে হাতে বা কোমরে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, ঠিক না, হাতে বালা আছে, আর বালা মুসিবত ধরবে না, আর কলেরা আসবে না, যেহেতু তাবিজ বাঁধা আছে। গ্রামে কলেরা, মহামারী, বসন্ত,
যখন এগুলি হয়তো আমাদের দেশে তখন এই তাবিজের ছড়াছড়ি খুব বেশি হতো। তাবিজ আছে, আর কোনো অসুবিধা নেই, বসন্ত আমার বাড়িতে আসবে না, বাড়িতে তাবিজ পুঁতে দিয়ে গেছে, কবিরাজ এসে বা অমুক হুজুর এসে বাড়িতে দরজায় দরজায় তাবিজ বাড়ি বন্ধ করে গেছে, বাড়ি বন্ধ করা পর্যন্ত আমাদের দেশে বলে তাবিজ দিয়ে বাড়ি বন্ধ করে গেছে, আর ডায়রিয়া আসবে না, কলেরা আসবে না, বসন্ত আসবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভরসা কার ওপর হয়ে গেল? ওই তাবিজের ওপর, বালার ওপর। হ্যাঁ, যার ফলে শিরক হয়ে গেল, যার ফলে শিরক এবাদত গায়রুল্লাহর জন্য হয়ে গেল, ওই তাবিজের জন্য হয়ে গেল, এবাদত আল্লাহর জন্য হলো না। যে তাওয়াক্কুল, ভরসা, পুরো ভরসা আল্লাহর উপর থাকতে হবে। আর এই রকম লোকদের সাথে কথা বলে দেখছি পুরোপুরি আস্থা ভরসা ওই তাবিজের উপর। তাবিজ না থাকলে হাহুতাশ শুরু হয়ে গেছে, হাই মরে যাবো, রাত কাটবে না, তাবিজ যে হাত থেকে খুলে নিল বাঁচবো না, আমি ধরে নিবে আমাকে শয়তানে, ক্ষতি করে দেবে শয়তানে, চলে আসবে বাড়িতে মুসিবত ইত্যাদি। তো নবী করিম বলছেন যে বালা অবস্থায়, বালা পরহিত অবস্থায় যদি তুমি মরে যেতে, মা আসলাহ তাবাদা, কোনোদিন মুক্তি পেতেন না। এই লোকটি কে? এই লোকটি কে যে লোকটিকে নবী সম্বোধন করে বলছেন, এই কথাটি চিন্তা করেছেন? সাহাবি, সাহাবি সম্পর্কে নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার হাতে যদি এই বালাও থাকতো, আর অজ্ঞাত অবস্থায় মাসলা জানতো না, ওকে জানতো যে শিরক, যদি তিনি জানতেন সেই সাহাবি, তাহলে কখনো হাতে বালা রাখতেন না। তাহলে অজ্ঞতার অবস্থাতেও যদি এই থেকে যেত, মা আফলাহ তাবাদা, কখনো তুমি মুক্তি পেতে না। তাহলে এই হুজ্জত চলবে না যে জানে না সেজন্য পীরের দরবারে গিয়ে সিজদা করে দিল, জানে না সেজন্য মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করে দিল, এই হুজ্জত চলবে না। অনেকেই জানে না শিরক করে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটি জানতে হবে, প্রথম ফরজ মানুষের উপর এটি জানতে হবে, তারপরে ছোটখাটো মাসলা মাসায় জানা নেই, সেই ক্ষেত্রে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু তাওহীদ আল্লাহর একত্ববাদের জ্ঞান নেই, শিরক হচ্ছে চরম অপরাধ, সবচেয়ে বড় অপরাধ পৃথিবীতে, এই জ্ঞান নেই, আর যার কারণে শিরক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করেন না, তওবা করলে আল্লাহ মাফ করবেন, জীবদ্দশায় যদি তওবা হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করবেন। এই ছিল একটি হাদিস, মুসনাদ আহমদের হাদিস। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাদিসটি আগে পড়ছে, মান তাআল্লাকা তামিমাতান, এই হাদিসে রয়েছে, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বদদোয়া রয়েছে, যে এখানে তামিমা বলা হয়েছে, আগে বলেছে তামিমা কাকে বলে, তাবিজ দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায় তাবিজকে তামিমা বলা হয়েছে, বা তামাইম বহু বচন বলা হয়েছে, যে ব্যক্তি তামিমা তাবিজ ঝুলালো, ফালা আতাম্মাল্লাহু লাহু, তার যেন আল্লাহ মনস্কামনা পূরণ না করে। কার বদ্দোয়া? অভিশাপ, নবী সাল্লামের। এই জন্য আগে বলেছি তাবিজ দিয়ে ফায়দা হয় না, কিন্তু শয়তান আপনার উপকার করতে পারে, শয়তান যে ক্ষতি করছিল আপাতত ক্ষতি করা ছেড়ে দিল, বিরক্ত করছিল বিরক্ত করা ছেড়ে দিল, কিন্তু তাবিজে আপনার চিকিৎসা হয় না, বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষায়, এখানে পরীক্ষায় ফেল করে গেলেন আপনি, তাবিজ ঝুলালেন, আল্লাহ আসলে চেয়েছিল যে এই দিনে তোমার অসুখ ভালো হয়ে যাবে, তোমাকে শয়তান পরেশান করছিল তা দূর হয়ে যাবে, যে কোনো রোগ ছিল রোগ দূর হয়ে যাবে, আর তখনই আপনি তাবিজ ব্যবহার করলেন বা ওই মাজারে গেলেন, ঠিক হয়ে গেল, ভাবলেন যে মাজার থেকেই পেলাম। এরকম ছেলে সন্তান পাওয়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম গোমরা হয়, আল্লাহ আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে বলেছেন, তা না করে শির করতে মাজারে চলে গেল, সেই বছরই আল্লাহ ছেলে দিতেন, মাজারে গেলেও দিতেন আর না গেলেও আল্লাহ দিতেন, কিন্তু এমন মুহূর্তে গেলেন যে এই সময় গিয়ে গোমরা হয়ে মুশরিক হয়ে গেলেন চিরকালের জন্য। আল্লাহ তো দুনিয়া এই পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছেন, এখানে তো পরীক্ষা রয়েছে যে তুমি আল্লাহ এবং রসুলের বিধান মানছো না, চোখের সামনে যেটা ফায়দা সেটাই করছো, হারাম ব্যবসা করলে তো বেশি ফায়দা, রাতারাতি বড় লোক হওয়া যাবে, দুই বছরে 500-700 টাকা বেতন, আর কতই উন্নতি করবেন, কিন্তু হারাম ব্যবসা করলে দেখেন কি বড় লোক হচ্ছে, তাই বলি কি হারাম ব্যবসা করবেন, যে এসছি যখন পয়সার জন্য তো করি, যেমন হারাম ব্যবসা করা যাবে না তেমনি শিরক সবচেয়ে বড় হারাম, তাই করা যাবে না, শিরকের পথ অবলম্বন করা যাবে না, যদিও সামনে ফায়দা আপনাকে নজরে আসবে, শিরক শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার যেন মনস্কামনা পূরণ না হয়। ওয়ামান তাআল্লাকা ওয়াদা আতান, আর কেউ যদি এমন কিছু ঝুলায় যার দ্বারা নিজেকে রক্ষা করতে চায় কোনো বিপদ থেকে, যে কোনো জিনিস, তাবিজ না হয় অন্য কিছু হোক না কেন, ফালা ওয়াদা আল্লাহ লাহু, আল্লাহ যেন তার মনের আশা পূরণ না করে, তার আল্লাহ যেন হেফাজত না করে। আর একটি হাদিসে রয়েছে মুসনাদ আহমদের, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, আরো স্পষ্ট, এর আগে ছিল বদ্দুয়া বা অভিশাপ, এতে রয়েছে মান তাআল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ঝুলালো যে কোনো জিনিসে, এর আগের ভূমিকা ভুলবেন না, যে গাছে হোক বাড়িতে হোক নিজের শরীরে হোক ছেলে মেয়েদের শরীরে হোক যেখানে হোক না কেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, ফাকাল আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। আচ্ছা,
এই কথাটি ছেড়ে দিই যে শিরক ছোট হতে পারে বড় হতে পারে, কখন শিরক ছোট হতে পারে কখন বড় হতে পারে। শিরক বড় শিরক হয়ে যাবে এই তাবিজ ব্যবহার করা যখন সেই তাবিজে শিরকি কথা ঢুকানো রয়েছে। ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া আব্দুল কাদের জিলানি, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, ইয়া ফাতেমা, ইয়া রাসূল আল্লাহ মাদাদ, তাবিজে লেখা আছে। হ্যাঁ, বা হরে রাম, হরে কৃষ্ণ। হিন্দুর কাছ থেকেও তাবিজ নেই আমার দেশে, হিন্দুর কাছ থেকে তাবিজ নেই। এক সপ্তাহ হয়নি, এক ভাই মশলা জিজ্ঞেস করলো যে তার কোন আত্মীয় তাকে কোন হিন্দু মহিলা বলেছে। মহিলা কবিরা তো আমার দেশে ছড়াছড়ি বেশি, তাই না? হিন্দু মহিলা বলেছে যে তোমাকে এক তাবিজ দেবো, সেই তাবিজ নিতে গেছে মুসলমান। তাহলে সেই তাবিজে নিশ্চয় হরে রাম হরে কৃষ্ণ থাকবে, থাকবে কি না? মা দুর্গা মা কালী থাকবে। তো মা দুর্গা বললে যদি শিরখা লিখা থাকে আর ওই তাবিজ, তাহলে শিরক হয়। ওই রকমই জিলা নিয়ে যদি লিখা থাকে, চিস্তি লিখা থাকে, ইয়া রাসূলুল্লাহ লিখা থাকে, তো শিরক। যেহেতু আল্লাহ ছাড়া অন্য, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা, এগুলি শিরক। সে নবী হোক আর রসুল হোক, আপনি যদি বলেন আমার নবী, সুতরাং কি করে শিরক হতে পারে? তো হিন্দু বলে যে তুমি আমাদের মা মানুষ রাম, একই কথাই। আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করাই হচ্ছে শিরক। এই জন্য আল্লাহ কি শিখিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। দেখেন আল্লাহর আশ্রয় গ্রহণ করা হয়েছে, রাব্বুন নাস মানুষের পালন কর্তা আল্লাহ, মালিকিন নাস মানুষের অধিপতি বাদশাহ আল্লাহ, ইলাহিন নাস মানুষের মাবুদ আল্লাহ। কার কাছে আশ্রয় চাইছেন? সব আল্লাহ, আল্লাহর গুণ এগুলি। আল্লাহ ছাড়া অন্যের কোথাও আশ্রয় চাওয়া হয়েছে কোরআন হাদিসে কোথাও আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বিল ফালাক, যিনি ভোরের মালিক, যে আল্লাহ ছাড়া কেউ ভোর করতে পারে না। আল্লাহ যদি ইচ্ছা না করে যে রাতের পর ভোর হবে না, এই শেষ, আর আগামীকাল শুক্রবার, আল্লাহ শুক্রবার যদি হয় আর শুক্রবার দিন কিয়ামত হয়ে গেল, কোনো শক্তি আছে ভোর নিয়ে আসার? কেউ ভোর করতে পারবে না। আল্লাহ যদি ব্যতিক্রম ঘটান যে আর ভোর হবে না পৃথিবীর, কারো ক্ষমতা আছে? বা সারা পৃথিবীর না হলে আমার আপনার ভোর হবে না, কোনো শক্তি আছে যে আমার আপনার ভোর করে দিতে পারে? আমার ভোর হবে না আজকে রাতে, আমার মত আপনার মত, কোনো শক্তি আছে? আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক হে নবী, এইভাবে আশ্রয় চাও, আশ্রয় গ্রহণ করো কার? যিনি ভোরের রব। আর আমরা আশ্রয় গ্রহণ করি গায়রুল্লাহ, শিরক নয়? তাহলে যদি শিরকি কথা থাকে তো এটি কি শিরক হবে, বড় শিরক না ছোট শিরক? বড় শিরক হবে, বড় শিরকের একটি ধরন হয়ে গেল তাবিজ, বড় শিরক। আচ্ছা, তাবিজে যদি কোরআনই থাকে, কোরআন লিখা আছে বা হাদিসের দোয়া লিখা আছে, কিন্তু তার সাথে বিশ্বাস যে এই তাবিজ না থাকলে আমি শেষ হয়ে যাব বা আমাকে শয়তানে ক্ষতি করে দেবে, তাহলে কি হতে পারে? কি করে ছোট শিরক হবে? তাবিজ না থাকলে আমার ক্ষতি হয়ে যাবে, বড় শিরক। তাবিজ আছে বলে আমার ক্ষতি হচ্ছে না, শয়তান আমাকে জ্বালা যন্ত্রণা করতে পারছে না, না হলে তাবিজ খুললেই সে শয়তান ধরবে আমাকে, তাবিজ খুললে আমাকে বসন্ত ধরে নেবে। গ্রামে বসন্ত হয়েছে, তাবিজ যদি রেখে দিই তাহলে আজকে রাতে বসন্ত আমার গায়ে হয়ে যাবে, তাহলে বড় শিরক। যেহেতু মনে করলো যে তাকে রক্ষা কে করছে, তাবিজে, বড় শিরক। ভালো করে বোঝার চেষ্টা করে। আর যদি মনে করে যে না আমি কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ করেছি, যেহেতু এগুলি আল্লাহ রসুলের কালাম, আল্লাহর কথা, না হয় রসুলের দোয়া, রসুল্লাহ যে দোয়াগুলি পড়েছেন বা কোরআনের দোয়া বা হাদিসের দোয়া, সুতরাং এগুলি বরকতের জিনিস, তাই আমি এগুলি ব্যবহার করছি, এর মাধ্যমে আল্লাহ আমাকে কি করবেন, নিরাপদ রাখবেন, এর মাধ্যমে আল্লাহ নিরাপদ রাখবেন। নিরাপদ তো আল্লাহ রাখবেন, তার বিশ্বাস, কিন্তু সে মনে করে যে এই তাবিজ রাখতে হবে, তাবিজ না রাখলে হেফাজতে থাকা যাবে না, আশঙ্কা আছে, বাকি হেফাজতের মালিক আল্লাহ। তাহলে এটি ছোট শিরক, যে তাবিজ ঝোলালো, তাবিজ ব্যবহার করলো, তার জন্য শিরক। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করে বলেননি যে মান তাআল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আর কোরআন থেকে হবে না অন্য কিছু, সেটি শিরকের কথা বলেননি। নবী কি বলেছেন? ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। তাহলে ছোট শিরক কখন আর বড় শিরক কখন? বড় শিরকের দুটি দিক দেখলেন, তাই না? আর ছোট শিরক মাত্র একটি দিক, আরো অনেক দিক রয়েছে বড় শিরকের, যেগুলি বড় শিরক। আমাদের দেশে তাবিজ হয়, অধিকাংশ তাবিজে এমন কিছু কথা লিখা থাকে যেগুলি অর্থ কেউ বুঝে না। যদি এমন কোনো বাক্য দিয়ে তাবিজ তৈরি করা হয়, লিখা হয়, যার অর্থ বোধগম্য নয়, তাহলে এটি বড় শিরক। কারণ আপনার আমার বোধগম্য এই জন্য হতে দেয়নি যে আমরা যদি বুঝে নিই যে শিরক তাহলে ব্যবহার করবো না, যার কারণে এমন ভাষা দিয়ে তাবিজ লিখা হয়েছে যাতে রয়েছে শিরক,
যাতে জিনদের নাম দিয়ে মদত চাওয়া হয়েছে, শয়তানের নাম দিয়ে মদত চাওয়া হয়েছে, কিন্তু আমরা বুঝে নিলে তো সে তাবিজ ব্যবহার করবো না, মার্কেট চলবে না তাদের। সেই জন্য এমন ভাষা দিয়ে চিংচাং করে লিখা হয়েছে, যেমন চেহেল কাফ। চেহেল কাফ শুনেছেন? আছে আমার দেশে ওই সোলেমানি নকশা, আর আমলে কোরআনি, আর এই ধরনের আপনার মকসুদুল মোমিনিন, মকসুদুল মোমিনিন আছে। মকসুদুল মোমিনের বক্তব্যে আমি ওই চেহেল কাপ পড়ে শুনিয়েছিলাম, 40টা কাপ দিয়ে কাককুক কাককুক করে, ওই কাপ শুধু কাপ, এই কাপ দিয়ে তৈরি করা হয়েছে। ওগুলো কি? ওতে রয়েছে শয়তানের নাম, আর এমন ভাষায় রয়েছে যে কোনো ভাষা নয় সেটি, কেউ বুঝতে পারবে না। গাইরুল্লাহর মদত চাওয়া হয়েছে, গাইরুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। তাহলে এমন ভাষা দিয়ে যদি তাবিজ লেখা হয় যে ভাষা বোধগম্য নয়, মানুষ বুঝে না, তাহলে সেটা হচ্ছে বড় শিরক, সেটা হচ্ছে বড় শিরক। এরকমই জড়িবটি দিয়ে তাবিজ করা শিরক, বড় শিরক। আর অধিকাংশ ক্ষেত্রেই বড় শিরক, কারণ তাবিজ তারাই ব্যবহার করে যারা মনে করে যে তাবিজ থাকলে আর ক্ষতি হবে না। আচ্ছা, তাবিজ ব্যবহার করে মানুষ দুটি উদ্দেশ্যে, এ কথাটিও জেনে রাখেন। এক হচ্ছে যে এখনো বিপদ আপদ আসেনি, কিন্তু আশঙ্কা আছে যাতে করে না আসে, ডিফেন্স স্বরূপ, প্রতিরক্ষা স্বরূপ, অগ্রিম, মানে যেটাকে আরবিতে বলে হেফজে মা তাকাদ্দাম, অগ্রিম হেফাজতের ব্যবস্থা নেওয়া, অগ্রিম হেফাজতের ব্যবস্থা। শোনা গেছে যে অমুক গ্রামে কলেরা শুরু হয়েছে, বসন্ত শুরু হয়েছে, বা আপনার বাড়িতে একজনকে ভূতে ধরিয়ে নিয়েছে, শয়তানে ধরিয়ে নিয়েছে, যেগুলো বলে আমাদের দেশের ভাষায়, আর বাকিকে ধরেনি, কিন্তু বাকি সবাই তাবিজ ব্যবহার করছে, এই সবাই তাবিজ রাখ, তাবিজ রাখ, যাতে করে ওকে ধরেছে ধরেছে, আরে তোরা তো বাস, সবাই তাবিজ ব্যবহার করছে। তো এই উদ্দেশ্যে যে আগামীতে হয়তো আশঙ্কা আছে বিপদ আপদের, সেই জন্য তাবিজ ব্যবহার করে। আর না হলে বিপদ আপদ চলে এসছে, যে লোক রোগী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অথবা শয়তান তাকে ধরে নিয়েছে, তখন তার থেকে শয়তান তাড়ানোর জন্য বা রোগ মুক্ত করার জন্য তাবিজ ব্যবহার করে। এই দুটি উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করে, উভয় ক্ষেত্রেই তাবিজ ব্যবহার করে শিরক। আর যেমন জানলেন যে মাত্র একটি ক্ষেত্রেই ছোট শিরক, বাকি অধিকাংশ ক্ষেত্রে তাবিজ ব্যবহার করা হচ্ছে বড় শিরক। আর বড় শিরক সম্পর্কে আগে বলেছি যে বড় শিরক করলে মানুষ মুসলমান থাকতে পারে না। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন্নাহু রাআ রাজুলান ফিয়াদিহি খাইতুন, একটি লোককে দেখেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার হাতে তাগা বাঁধা রয়েছে, সুতা বাঁধা রয়েছে, খাইত, কালো সুতা বাঁধে, আমাদের দেশে অনেকে দেখেছেন, কালো সুতা বাঁধে, কালো সুতায় বাঁধেন আর চুল বাঁধেন, অনেক ওকে ওই হাত পা কেটে গেলে কালো চুল বেঁধে রাখে, বদনজর লাগবে না, নজর লেগে গেলে খারাপ হয়ে যাবে, ঘা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, অথবা পশুর গলায় হোক, মানুষ ছাড়া পশুর হতে পারে, পশুর গলায় বাঁধে, মহিষের গলায়, গরুর গলায়, গাভী, হ্যাঁ, এই আশঙ্কা যে বদনজর লেগে গেলে দুধ হবে না, গাভীটার দুধ হচ্ছে 5 কিলো করে দুধ হচ্ছে, আর যদি কুনজর লেগে যায় বদনজর, তাহলে তো দুধ নষ্ট হয়ে যাবে, সেই জন্য অগ্রিম ব্যবস্থাপনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনি দেখলেন যে একটি লোকের হাতে সুতা বাঁধা রয়েছে, সুতা বেঁধেছিল সে কি জন্য, যে তাকে জ্বর হতো, জ্বর, অনেকের ঘুষঘুষে জ্বর থাকে, ঘুষঘুষে সবসময় জ্বর আছে, ফাকাতা হো, তিনি তাকে দেখে তার কাছ থেকে সুতাটি নিয়ে তার হাত থেকে ছিঁড়ে ফেলে দিলেন, কাতা ছিঁড়ে বা কেটে ফেলে দিলেন, তারপরে এই আয়াতটি তেলাওয়াত করলেন, যে আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করেছি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ইমান রাখার দাবি করে তারা কি করে থাকে, শিরিক করে থাকে, আকসারুহুম, আল্লাহ বলেছে অধিকাংশ, সবাই নয়, মুয়াহিদ মুসলিম আছে কিন্তু তাদের সংখ্যা অল্প, আল্লাহ কোরআনে বলেছেন কালিলুম মিন ইবাদিয়ে শুকুর, আমার কৃতজ্ঞ বান্দা, শুকুর গুজার বান্দা, অর্থাৎ তাওহীদবাদী বান্দা, যার মধ্যে তৌহিদ নাই সে কি করে শুক্রিয়া দেয়, শুধু আলহামদুলিল্লাহ বলে কি আর শুক্রিয়া হয়, এদিকে আলহামদুলিল্লাহ বলছে আর গৌসুল আজম মাদদও বলছে, আমার বড় পীর গৌসুল আজম মহান উদ্ধারকারীও বলছে, তো কি আর আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া হইল, হ্যাঁ। তো আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ইমানের দাবিদার, অর্থাৎ মুসলিম হওয়া সত্ত্বেও, মমিন হওয়া সত্ত্বেও কি করে থাকে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক হয়ে পড়ে, শিরক করে। এই আয়াত আল্লাহ বড় শিরকের ক্ষেত্রে নাজেল করেছেন, কিন্তু বড় শিরকের আয়াত দিয়ে সাহাবায়ে কেরামরা আমাদের সামনে প্রমাণ করেছেন এই কথা, যে ছোট শিরক যে শিরক, তার জন্য দলিল স্বরূপ এই আয়াত পেশ করেছেন। সুতরাং যেমন এই আয়াত ওই লোকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ইসলামের দোহাই দিয়ে মুসলমান হওয়া সত্ত্বেও কবর মাজারে গিয়ে খাসি মুরগি জবাই করছে, বড় শিরক করছে, সিজদা করছে গিয়ে,
ছেলে সন্তান চাইছে, রোগ থেকে আরোগ্যতা পীরের দরবারে গিয়ে দরখাস্ত করেছে, বা পীরকে বলছে আল্লাহর কাছে দোয়া করে দেন, পীর বাবা আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন। এটি একটি তরিকা পীরের কাছে চাওয়ার, মানে ওর কাছে চাইলো না পীরের কাছে, কিন্তু পীরের কাছে দোয়া চাইলো, যেহেতু তার এ কুফুরি আকিদা যে আল্লাহর ওলিরা মরেও মরে না, আরো শক্তিশালী হয়ে যান। জানেন না এদের কথা, আল্লাহর ওলিরা চোখের আড়াল হয়ে যান, মরা বলা ঠিক নয় তাদেরকে, মরেও মরেন না, তারা আরো শক্তিশালী হয়ে যান। তারা জীবন্ত অবস্থায় যা কিছু না করতে পেরেছেন, কবরে যাওয়ার পরে আরো তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারে। আল্লাহ সবকিছু তাদেরকে ন্যস্ত করে দেন, ক্ষমতা দায়িত্ব নাউজুবিল্লাহ, সব কুফুরি শিরকি আকীদা রয়েছে। তো যেমন ওই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য যে অধিকাংশ মুসলিম দাবি করে ইসলামের কিন্তু শিরক করে, ঠিক তেমনই ছোট শিরকের ক্ষেত্রেও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির ক্ষেত্রে ছোট শিরকে বেশি আশঙ্কা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিস, তিরমিজি অন্যান্য হাদিসে রয়েছে, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আখওয়াফু মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল আসগার, সবচাইতে বেশি আমি যে ভয় করি, আশঙ্কা করি আমার উম্মতের ক্ষেত্রে যে জিনিসটি থেকে বা যে জিনিসটি সম্পর্কে, সেটি হচ্ছে ছোট শিরক। কারণ বড় শিরক তো যাদের কিছু জ্ঞান আছে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, বড় শিরক করবে না, কিন্তু ছোট শিরক ভুল করে হয়ে যেতে পারে। কোরআনের যেমন তাবিজের ক্ষেত্রে আমাদের এই বিষয়বস্তু নেন, তাবিজ তো কোরআনের আয়াত লিখা আছে, আয়াতুল কুরসি লিখা আছে, সুরা হাসরের শেষ আয়াত লিখা আছে, সুরা ইখলাস লিখা আছে, ইত্যাদি ইত্যাদি, হাদিসের দোয়া লিখা আছে, দোয়া ইউনুস লিখা আছে। তাহলে এইভাবে ইসলামের লেবাস পোশাক পরে শিরক ঢুকছে, শিরকের অনুপ্রবেশ ঘটছে মুসলিম জাতির মাঝে, ঠিক না? তাহলে ছোট শিরকে নিমজ্জিত হওয়ার আশঙ্কা বেশি, বড় শিরক সম্পর্কে একটু ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে হয়তো সতর্ক, যদিও আজকাল অনেক মানুষ সেই জ্ঞানও রাখে না, বড় শিরক করে ফেলছে। নবী সাল্লাম বেশি আশঙ্কা করেছে ছোট শিরক, ছোট শিরকের অনেক প্রকরণ আছে যেটি বলার আজকে ক্ষেত্র নয়। আর একটি হাদিস হয়েছে, রোগ যাতে করে তার ওপর না আসে, জন্য প্রতিরক্ষার জন্য, ওকে লাইলেই আল্লাহ তাকে তার সুপর্দ করে দিবেন, তার হাওয়ালা করে দিবেন, মানে আল্লাহ তার সাহায্য করবেন না। সে যেহেতু আল্লাহর উপর ভরসা করলো না, তাওয়াক্কুল শব্দটি ওয়াকালা থেকে, তাওয়াক্কুল ওয়াকাফলাম এর ধাতু, তো যেহেতু আমরা আল্লাহর উপর ভরসা করি এই জন্য তাকে তাওয়াক্কুল আল্লাহ বলা হয়। আর যখনই মানুষ তাবিজ ব্যবহার করবে বা অন্য কিছু ঝুলাবে, অন্য কিছু ব্যবহার করবে বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য বা বিপদ আপদ থেকে অভ্যাতির জন্য, ওকে লাইলেহি, তখন তার হাওয়াল আল্লাহ করে দেবেন, যে ঠিক আছে তোমার তাবিজ তোমাকে ভালো করে, তোমার বালাই তোমাকে ভালো করবে, তোমার ধাগা সুতাই তোমাকে ভালো করবে, ওকে লাইলেহি। হযরত আবু বাশির আনসারী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছে, এই হাদিসটি বুখারীতে রয়েছে মুসলিমে রয়েছে, আন্নাহু কানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই সাহাবী আবু বাশির আনসারী ছিলেন কোন এক সফরে, ফি বাযি আসফারিহি, ফা আরসালা রাসূলান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূত পাঠালেন, দূত রাসূল, আল্লাহর রাসূলকে রাসূল কেন বলা হয়? হ্যাঁ, তিনি আল্লাহর দূত, আল্লাহর দূত আমাদের পর্যন্ত আল্লাহর মেসেজ পৌঁছেছেন, রেসালা মানে মেসেজ, পয়গাম, এই জন্য ফার্সি ভাষায় পয়গম্বর বলে, ওই রসুলকে পয়গম্বর বলে, পয়গম্বর শব্দ ফার্সি, ওই পয়গাম থেকে। তো নবী সাল্লাম এক দূত পাঠালেন, নবী রসুল আল্লাহর রসুল, আল্লাহর দূত, আর নবী সাল্লামের আর এক দূত, যেমন বিভিন্ন দেশে চিঠি নিয়ে নবী সাল্লাম পাঠাতেন তাকেও রসুল বলা হয়েছে, বড় বড় রাজাদের কাছে নবী সাল্লাম ইসলামের দাওয়াতের চিঠি লিখেছিলেন, সেই ক্ষেত্রে হাদিস আছে রসুল পাঠালেন মানে দূত, তাকে রসুল বলা হয়, নবীর দূত ছিল তারা চিঠি নিয়ে যাওয়ার জন্য, আর এই দূত ছিল মানুষকে বলে দেওয়ার জন্য, মানুষের কাছে ঘোষণা করে দেওয়ার জন্য, তখন তো লিখিত বিজ্ঞাপন ছিল না, আওয়াজ দিয়ে দাও মানুষের কানে কানে চিৎকার করে, যে এই ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ফারসালা রাসূল, আন্নবী সাল্লাল্লাহু একজন দূত পাঠালেন, কি বলে, আল্লা ইউবকায়ান্না ফি রাকাবাতি বাইরিন, যেহেতু সফরে ছিলেন আর সফরে প্রত্যেকের কাছে উঠ ছিল, উঠ ছিল তখনকার যানবাহন, আর নবী সাল্লাম হয়তো লক্ষ্য করেছিলেন কারো উটের গলাতে এইরকম রশি ছিল, যে রশি প্রতিরক্ষার জন্য ছিল, আর সেই রশি কি রশি, ওয়াতার, হাদিসে বলা হয়েছে ওয়াতার, কোন হাদিসে বলা হয়েছে, কেলাদা মানে হার, হার আমাদের দেশে ব্যবহার করে, মহিষের গলায় গরুর গলায় ব্যবহার করে, কিসের জন্য, যে বদ নজর লাগবে না বা বিপদ মুক্ত, বেশি করে ও বেশি আসল উদ্দেশ্য থাকে নজর, বদ নজর থেকে বাঁচা। তো এই জাহিলিয়াতের যুগেও তারা ব্যবহার করতো, তো নতুন নতুন মুসলমান হয়ে কেউ রেখে দিতে পারে উঠের গলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা করে দেওয়ার জন্য একজন সাহাবিকে দূত হিসাবে পাঠালেন, যে কোনো উঠের গলাতে
কোনো হাড় যাতে না রাখা হয়। একটি হাদিস রয়েছে কেলা দাতু মিন ওয়াতার, ওয়াতার বলা হয় ধনুকের যে রশি থাকে, ধনুক পর্যন্ত তীর ধনুক, ধনুকের রশি, হ্যাঁ শিলা, তো খুব মজবুত হয়। যখন পুরনো হয়ে যেত আর এই ধনুকে ব্যবহার করা যাবে না, তখন করতো কি, পশুর গলায় ঝুলিয়ে নিত। আর মনে করতো এটা যদি পশুর গলায়, উঁচের গলায়, ঘোড়ার গলায় যদি ঝোলা থাকে তাহলে বদনজর লাগবে না, কেউ ক্ষতি করতে পারবে না আমার এই পশুর, আমার এই সওয়ারির। নবী বললেন আল্লাহ ইউব কায়ান্না ফি রাকাবাতে বাইরিন কেলাদাতুম মিন ওয়াতার, সে ধনুকের শিলা যাতে করে কোনো উঁটের গলায় বাঁধা না থাকে। আর কোন কোন হাদিস আছে কেলাদা, সে ধনুকের শিলা হোক অথবা এমনি কোনো রশি হোক বা কোনো বেল্ট হোক, আর নিয়ত হচ্ছে যে এটা বাঁধা থাকলে প্রতিরক্ষার ব্যবস্থা থাকবে। কেলাদা হার, হার হিসাবে ব্যবহার করা নিষেধ। ইল্লা কতিয়াত, যদি থাকে তাহলে তা ছিঁড়ে ফেলো, কেটে ফেলো, কারণ উঁটের গলায় যদি এরকম বাঁধা থাকে বদনজর থেকে বাঁচাবার জন্য বা বিপদ আপদ থেকে বাঁচার জন্য তাহলে তা কেটে ফেলা হোক, বুখারি মুসলিমের হাদিস। তাহলে এটিও শিরক। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবি, সবাই তার নাম জানেন, এবং তিনি কুফার সাহাবি ওস্তাদ ছিলেন, কুফা চলে গেছিলেন তার শেষ জামানে, এবং কুফায় তার ছাত্ররা ছিল, সেখানে তিনি আল্লাহ এবং রসুলের বিধানের দাস দিতেন, কোরআন এবং হাদিসের দাস দিতেন তিনি। তার ছাত্ররা, তার ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদের ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী সাহাবায়ে কেরামদের মধ্যে, তার থেকে বর্ণিত রয়েছে যে তিনি খুব শক্ত মাসলা বলতেন এই তাবিজ সম্পর্কে, যে তাবিজ কোনো রকমই চলবে না। আমার দেশের এক সেন মজাহপন্থী গোড়া ভাইরা আব্দুল্লাহ মাসুদের দোহাই দেন কিছু মাসলা মাসাইল ক্ষেত্রে, যেমন রফেদানের ক্ষেত্রে ওনার একটি হাদিস বর্ণিত আছে, হাদিসটি যদিও আবু দাউদ আছে, হাদিস জঈফ, একবার রফেদান করার কথা, সেই দোহাইটি দেন, কিন্তু তাবিজের ক্ষেত্রে তারাই আবার তাবিজ করতে থাকেন। তো কত সুবিধাবাদী বিদাত পন্থীরা, যে রফেদানের ক্ষেত্রে আব্দুল্লাহ মাসুদের হাদিস নিয়ে নিল, যদিও মুহাদ্দিস নবী হাদিসটিকে জঈফ বলেছেন তার সূত্রে কোনো এক বর্ণনাকারীর কারণে বা অন্য কোনো কারণে, আর সহি হাদিসে রয়েছে যে আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নো কি কোরআনের তাবিজ আর কোরআন ছাড়া অন্য কোনো তাবিজ, যে কোনো তাবিজকে তিনি বড় শিরক বলে আখ্যায়িত করতেন, আর কুফাতে তিনি এই শিক্ষা দিতেন মানুষকে, আর তার ছাত্ররা সবাই এই ক্ষেত্রে একমত ছিলেন, তাদের ঐক্যমত ছিল, কুফাতে যত ছাত্র তার ছিল অসংখ্য ছাত্র, সমস্ত ছাত্রদের একমত ছিল, তাদের ইজমা ছিল যে তাবিজ কোরআনের হোক আর হাদিসের দুয়ার হোক আর অন্য কোনো কিছু দিয়ে হোক, সে বোধগম্য হোক আর না হোক, সব হচ্ছে শিরক। দেখেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল কাছে শুনেছি, ইয়াকুলু, তিনি ইরশাদ করেছেন, ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক ওয়া তামাইম তাবিজ আর তিওয়ালা, ভালোবাসা সৃষ্টি করার জন্য বা ভালোবাসা জন্মানোর উদ্দেশ্যে যে সব তদবীর করা হয় তাকে তিওয়ালা বলা হয়, ভালোবাসা জন্মানোর জন্য। এই শিক্ষা দেওয়া হয়েছে সুলেমান নকশার মকসুদুল মুমিনিন আর আরেকটি কি বই, ওই যে নিয়ামুল কোরআন, এসব বইয়ে ভালোবাসা জন্মানোর জন্য এই শিরকি তাবিজের শিক্ষা দেওয়া হয়েছে। এগুলি হচ্ছে আমাদের দেশের গিফটের উপহারের বই, বিবাহশাদীর সময় উপহার দেয় বউকে, নতুন বউকে এইসব বই, কেমন করে ভালোবাসা জানাবে, তখন স্বামীর বাড়ি গিয়ে যখন দেখে যে স্বামী একটু যেমন কেমন কেমন লাগছে, তখন ওই জাদু করা শুরু করে স্বামী, কি এমন জাদু করা করে যে অনেক সময় তার জীবনকে নষ্ট করে। আমাদের এক ভাই ছিল দাম্মামে, তার ভিতরের অবস্থা আমি জানি যে তার স্ত্রী তাকে জাদু করেছে, যখন সে আশঙ্কা করলো, লাভ করে বিয়ে করেছিল প্রথম, আর তারপরে আশঙ্কা করলো যে লাভের বিয়ে তো বেশিরভাগ টিকে না, জানেন কি জানেন না আপনারা, যেহেতু আগেই তার মানে যা কিছু মজা রস ছিল আগেই চুষে নেওয়া হয়, তার পরে আর কিছু থাকে না, ও তো এই যে কুশারের আখের ছোবার মতো হয়ে যায়, তাই না? তো আগেই যখন তার মজাগুলি শেষ হয়ে যায় তখন বিবাহ সাথীর পরে দাম্পত্য জীবন আর কোনো মজা পাওয়া যায় না, তখন শুধু শয়তানি সন্দেহ সৃষ্টি করতে থাকে, কি জানি আমার সাথে যখন এই কাজ করতে পারে এই মহিলা, তো জানি না আর কত লোকের সাথে এর সম্পর্ক যে ছিল বা কার সাথে কখন বেরিয়ে পালিয়ে যেতে পারে, দৌ বাদ দাও একে, ঠিক না? বাস্তব সত্য, যার ফলে এইসব লাভ ম্যারেজ আর কোর্ট ম্যারেজ এসব বেশিরভাগ টিকে না। তো যখন আশঙ্কা করলো যে আর একটা বিয়ে করবো করবো করছে, তখন ওই স্ত্রী ওকে দিল জাদু করে, আর এমন জাদু করা করেছে যে চাকরি ছেড়ে দিয়ে দেশে চলে যেত, পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরত, কয়েক বছর আগের ঘটনা বলছি, দামামের ঘটনা, বুঝতে পারছেন? তো এই যে ভালোবাসা জন্মানোর জন্য এই তদবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াত্তিওয়ালা, হাদিসের ভাষাতে ওয়াল্লাহ,
ভালোবাসা জন্মানোর জন্য, যে কোনো তরিকায় হোক না, ভালোবাসা জন্মানোর জন্য ভালো আদর করেন তার, তাকে ভালোবাসা দেন, ভালোবাসা বিনিময় করেন এবং আন্তরিকতার সাথে তাকে ভালোবাসেন, তার খেদমত করেন, তার সেবা করেন। সে যদি আল্লাহকে ভয় করে, সে চিন্তা করবে যে আরে সুন্দরী না হলে কি হবে, সে তো আমার এত খেদমত করে, হ্যাঁ এত কাজ করে বাড়ির, হ্যাঁ এইভাবে ছেলে মেয়েদের লালন পালন করে, এত ধার্মিক এবাদত বন্দেগী করে সুন্দর, কি করে একে তালাক দিতে পারি আমি? কি জন্য আপনাকে তালাক দিয়ে, সে যদি আল্লাহকে ভয় করে পরকাল বলে চিন্তা থাকে তার, তো কখনো সে তালাক দিতে পারে না সে জালেম না হলে। আর সে জালেম যদি তালাক দেয়, আপনার আল্লাহ আপনার জন্য আল্লাহ অনেক দরজা খুলে রেখেছেন। সে জালেম যদি ভালো একটি সতী মহিলাকে, নামাজি দিনদার মহিলাকে তালাক দেয়, অসুবিধা নেই তো, আরো ভালো পাবেন। লাল্লাহ ইহদেসু বাদা যালিকা আমরা, সূরা তালাক আল্লাহ বলেছেন হতে পারে এরপরে আল্লাহ ভালো ব্যবস্থা করে দেবেন, ভালো সময়ের ব্যবস্থা করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঝাড়ফুঁক তাবিজ তামাইম, এখানে বলেছেন অত্যেওয়ালা আর ভালোবাসা জন্মানোর জন্য কোনো তদবির, শিরকুন স্পষ্ট, এগুলি হচ্ছে শিরক। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিস সহিহ। এখানে ঝাড়ফুঁকের কথা এসেছে, ঝাড়ফুঁককে শিরক বলা হয়েছে, যেমন তাবিজকে শিরক বলা হয়েছে। তাবিজের ক্ষেত্রে কোনো সহিহ হাদিস নেই যে তাবিজের ভাগ আছে আর কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ করলে জায়েজ হয়ে যাবে, এইরকমের কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটিও সহিহ হাদিস নেই, একটিও সহিহ হাদিস নেই। পক্ষান্তরে ঝাড়ফুঁকের ক্ষেত্রে ঝাড়ফুঁককে দুই ভাগে ভাগ করা হয়েছে হাদিসে, ঝাড়ফুঁক দুই ভাগে ভাগ করা হয়েছে, এক প্রকারের ঝাড়ফুঁক হচ্ছে শিরক আর আরেক প্রকারের ঝাড়ফুঁক হচ্ছে রুকুইয়া শরাইয়া শরীয়ত সম্মত, যেটি জায়েজ। এবং এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নাস আর ফালাক নাজিল করেছিলেন। সূরায়ে নাস ফালাকের অপর নাম, এই দুই সূরার একসাথে নাম হচ্ছে মুআউযাতাইন, আল্লাহর আশ্রয় গ্রহণের জন্য এই দুইটি সুরা দিয়ে ঝাড়ফুঁকের জন্য আল্লাহ নাজেল করেছিলেন। কোন ক্ষেত্রে নাজেল করেছিলেন? শানে নজর বলতে পারেন কখন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা জাদু করেছিল, এই জাদু থেকে রক্ষার জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ছয় মাস ধরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস আর ফালাক নাজেল করলেন এবং এর মাধ্যমে যে জাদু করা হয়েছিল এবং এক কূপে সেটাকে দাফন করে রাখা হয়েছিল, সেটাকে উঠিয়ে নিয়ে এসে ফুঁক দিয়ে সেই জাদুকে নষ্ট করা হয়েছে। তাহলে শরীয়ত সম্মত ঝাড়ফুঁক রয়েছে, বোঝা গেল এই সূরা নাস আর ফালাকের সানা নজর এবং তাফসির থেকে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, একজন লোক মুসলমান হয়েছেন, আউফ বিন মালিক, মুসলমান হওয়ার পরে বলছেন যে রাসূল আল্লাহ, আমরা তো জাহিলি যুগে, জাহিলি যুগে মানে কুফরের অবস্থায়, ইসলাম আসার পূর্বকালে কন্যা নারকি ফিল জাহেলিয়া, জাহিলিয়াতে যুগে আমরা ঝাড়ফুঁক করতাম, তিনি কবিরাজ ছিলেন জাহেলি যুগের। ফাকুল্লা ইয়া রাসূল আল্লাহ, জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লাহ রাসূলকে, কাইফা তারাফি জালিকা, আপনার কি মত, এখন তো মুসলমান হয়েছি ওইসব ঝাড়ফুঁক করতে পারবো যা কুফুর অবস্থায় জাহিলি যুগে করেছি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ রেজু আলাইয়া রোকাকুম, তোমাদের ঝাড়ফুঁকগুলি আমার সামনে পরিবেশন করো, মানে শোনাও, যে দুয়া কালাম পড়ে, যে বাক্যগুলি পড়ে তোমরা ঝাড়ফুঁক করতে, সেগুলি পড়ে শোনাও। তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে ব্যাপকতা রয়েছে অনুমতির ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাই, কথা বললেন না যে কোরআন থেকে পড়তে আয়াত, জাহিলি যুগে কর, তখন তো কোরআন নাজিলই হয়নি, প্রশ্নই উঠছে না, তাই না? হাদিসের দোয়া, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে জাহিলি যুগে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের কথা বললেন না, কি বললেন যে তোমরা যেসব বাক্য পড়ে, কথাগুলি পড়ে ঝাড়ফুঁক করতে, সেগুলি শোনাও, আমার সামনে পেশ করো। তারপরে নবী শুনলেন, কিছু শুনলেন, দেখলেন যে শিরক নেই, যেই কথাগুলি বাক্যগুলি পড়ে ঝাড়ফুঁক করতো জাহিলি যুগে শিরক নেই। আর যদি শিরক থাকে, এই জন্য সতর্ক করার জন্য একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক নীতিমালা বলে দিলেন, লা বাসা বিররুকা মা লাম তাকুন ফিহি শিরকান, ঝাড়ফুঁকে কোনো দোষ নেই, লা বাসা মানে কোনো দোষ নেই, ঝাড়ফুঁকে কোনো দোষ নেই, মালাম তখন ফিহি শিরকান, যতক্ষণ পর্যন্ত তাতে শিরক না থাকবে। ঝাড়ফুঁকের কালামগুলিতে, কথাগুলিতে, বাক্যগুলিতে যদি শিরক না থাকে তাহলে ঝাড়ফুঁক করতে অসুবিধা নেই। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আরবি হওয়া জরুরি নয়, যদিও উত্তম হচ্ছে আরবি দিয়ে, আরবি দোয়া দিয়ে, কোরআনের দোয়া, হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা, কিন্তু যদি আরবি ছাড়া অন্য কোনো ভাষা দিয়েও ঝাড়ফুঁক হয়, আল্লাহ তুমি এই রোগীকে ভালো করো, তাই না? বাংলায় বললেন আর তারপরে ঝাড়ফুঁক করলেন, জায়েজ হবে না? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা বলেননি যে আরবিতে হইতে হবে,
শিরক না থাকলেই হলো, আল্লাহ ছাড়া অন্যের দোহাই না থাকলেই হলো, দেবী দেবতার নাম না থাকলেই হলো, পীর মুর্শিদের নাম না থাকলেই হলো, গায়রুল্লাহ জিনের নাম, শয়তানের নাম, মানুষের নাম না থাকলেই হলো। আল্লাহর কাছে আরোগ্যতা চাওয়া হচ্ছে, আর আল্লাহর কাছে যে কোনো ভাষায় চাওয়া যায়, মালামে কোন শিরকান, যতক্ষণ শিরক না থাকবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে ঝাড়ফুকের অনুমতি দিলেন। আর আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি আগের হাদিস কি ছিল, যে ঝাড়ফুক করা শিরক। তাহলে দুই হাদিসের সমন্বয় করতে হবে না, তাহলে কোনগুলি ঝাড়ফুক শিরক, যে ঝাড়ফুকের বাক্যগুলিতে শিরক আছে, আর কোন ঝাড়ফুক জায়েজ, যে ঝাড়ফুক কোরআনের আয়াত পড়ে হবে, নবী সাল্লামের দোয়া পড়ে হবে, নবী সাল্লাম দোয়া পড়ে আজহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফিলা শেফা ইল্লা শেফা ওকা শেফা লা ইউগাদিরু সাকমা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এইভাবে অনেক দোয়া রয়েছে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ঝাড়ফুকের জন্য। তাহলে এমন কোন দোয়া বা কথা যেগুলিতে শিরক নাই, সেগুলি দিয়ে ঝাড়ফুক করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিসে বলেছেন, দুইটি ক্ষেত্রে বিশেষভাবে ঝাড়ফুক করতে বলেছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, তোমরা ঝাড়ফুক করবে না কিন্তু বিশেষ করে দুইটি জিনিসই। এর অর্থ এই না যে নিষেধ আছে অন্য ক্ষেত্রে, যে কোনো অসুখের ক্ষেত্রে, যে কোনো ব্যাধির ক্ষেত্রে ঝাড়ফুক করা যেতে পারে, যে কোনো অসুবিধার ক্ষেত্রে, এমনকি জ্বরের ক্ষেত্রেও ঝাড়ফুক করা যেতে পারে, যে কোনো ব্যাধির ক্ষেত্রে, দৈহিক ব্যাধি হোক অথবা মানসিক ব্যাধি হোক ঝাড়ফুক করা যেতে পারে, কিন্তু বিশেষ করে নবী সাল্লাম অত্যন্ত ফলপ্রসূ ঝাড়ফুককে বলেছেন দুইটি ক্ষেত্রে, আইনিন আও হুমাতিন। আইন মানে বদনজর লাগা, বদনজর যদি কাউকে লেগে যায় শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, আর বুঝতে পারা যাচ্ছে কি বদনজর লেগেছে, কিছু লক্ষণ তার আছে দাদি বোঝা যাচ্ছে, তাহলে ঝাড়ফুক করার কথা নবী সাল্লাম তাগিদ করেছেন। আও হুমাতিন অথবা যদি বিষের ক্ষেত্রে হয়, সে বিছুর বিষ হোক, সাপের বিষ হোক, সাপের বিষ ঝাড়ার জন্য অথবা বিছুর বিষ ঝাড়ার জন্য অন্য কোনো বিষাক্ত জিনিস যদি থাকে, তার বিষ থাকে, তাহলে বিষ ঝাড়ার জন্য ঝাড়ফুক করা যেতে পারে। আমাদের দেশে সাপে যদি কামড় দেয় কাউকে, সাপে যদি দংশন করে, তাহলে কি করে, ওঝার কাছে চলে যায়, কবিরাজদের কাছে চলে যায়, যারা 33 কোটি দেবতার দোহাই দিয়ে শিরক আর কুফরি করে। আর এরা এত শয়তানের শয়তান যে যদি জানতে পারে তারা খারাপ করার চেষ্টা করবে, জানতে পারে কোনো কবিরাজ ওঝা যে অমুককে সাপে দংশন করেছে, তাহলে খারাপ করার চেষ্টা করবে, এই জন্য যথাসাধ্য গোপন রাখার চেষ্টা করতে হবে। এই শয়তানি করে যাতে করে তার শরণাপন্ন হন, তার হাত পা ধরতে হয়, তার খোশামুদ করতে হয়, তাকে দেখে নিয়ে আসতে হয় এবং তার দাবি দাওয়া পূরণ হয়, বকশিস পায়, এই জন্য তারা খারাপ করার চেষ্টা করে, তাদের কাছে এসব হাতিয়ার আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুখারিতে হাদিস আছে, সুরা ফাতিহা দিয়ে 30 জন সাহাবায়ে কেরাম সফরে ছিলেন, একজন অমুসলিম কাফের সেই যুগের তাকে সাপে দংশন করেছিল বা বিচ্ছুত দংশন করেছিল, তার আগে সুরা ফাতিহা পড়ে ঝাড়ফুক করলো, তার বিষ নেমে গেল, বুখারী শরীফের হাদিস। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে ঝাড়ফুক করা যেতে পারে। তাহলে ঝাড়ফুক দুই প্রকারের, এক প্রকার জায়েজ কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে অথবা যার অর্থ ভালো এরকমের বাক্যের বাক্য দিয়ে ঝাড়ফুক করা জায়েজ, আর যদি শিরকি কথাবার্তা থাকে অথবা অর্থ বোধগম্য না হয়, বোঝা যায় না কি বলছি, চেহেল কাপ দিয়ে ঝাড়ফুক, এমন কিছু কথা দিয়ে ঝাড়ফুক যার অর্থই বোঝা যাচ্ছে না। আমরা ছোটকালে ছোট বাচ্চারা যখন বিছানায় পেশাব করতো, তো আমাদের গ্রামে গঞ্জে মহিলারা শিখাতো, কিছু বাংলা ভাষায় সেগুলি ছিল, মনে নেই অত ওইভাবে, কিন্তু শিখাতো, এই যে বাচ্চা পেশাব করে বিছানায়, বড় হয়ে গেছে 10 বছর 12 বছর হয়েছে, বিছানায় পেশাব করে বলছে এই কথাটি বল, এই কথাটি বল, তো এইরকম কথা বলে তো যার অর্থ বোঝা যায় না, এখন পর্যন্ত তার অর্থ বুঝতে পারি না। তাহলে এইরকম বাক্য দিয়ে ঝাড়ফুক করা যাবে, যাবে না, যাবে না, নিশ্চয়ই তাতে কোনো শয়তানের নাম আছে, গায়রুল্লাহর কাছে মদত চাওয়া হয়েছে বা দেবী দেবতার কোনো দোহাই দেওয়া হয়েছে, যা আপনি বুঝতে পারছেন না, আপনার ভাষায় বলা হয়নি। সুতরাং এগুলো থেকে সতর্ক। এই তাবিজের ক্ষেত্রে হযরত সাইয়্যিদ ইবনে জুবাইর তাবেই ছিলেন, তার উক্তি শুনেন, বিখ্যাত তাবিজ সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, মান কাতা তামিমাতান মিন ইনসানিন কানাকা ইদলি রাকাবা, কোন মানুষ যদি কারো শরীরে তাবিজ দেখে বা কারো গাছে তাবিজ, কারো বাড়িতে তাবিজ দেখলো, আর সেই তাবিজকে সে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে ফেলেন তার কাছ থেকে নিয়ে, হাতে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, নেন ছিঁড়ে ফেলেন, যেইভাবে হোক না কেন, যদি হাত দ্বারা বাধা দেওয়া, ক্ষমতা দ্বারা বাধা হয়, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাকে রাজি করার কোনো প্রয়োজন নেই, ঠিক না? যদি আপনার অধীনস্থ মানুষ হয় তাহলে আপনি বল প্রয়োগ করে আপনি তার তাবিজ ছেড়ে ফেলতে পারবেন, কিন্তু অধীনস্থ যদি না হয়,
এই তাবিজ ছেঁড়ার জন্য যদি লড়াই শুরু হয়ে যায় তাহলে না, তাহলে বুঝিয়ে নিয়ে তাকে কথার দ্বারা বুঝিয়ে নবী কি বলেছেন, অন্যায় কাজ দেখলে মুসলিম শরীফের হাদিস মান রামিন কুমুন কারণ ফালি ইয়ুগাইরু দেখি, যদি ক্ষমতা থাকে আর অন্যায় কাজ দেখো আর তাবিজ ব্যবহার করা অন্যায় কাজ, মুনকার কাজ, হারাম কাজ, শিরক কাজ, সুতরাং হাত দ্বারা বাধা দিতে হবে, ছিঁড়ে ফেলে দিতে হবে ক্ষমতা থাকে, আর যদি ক্ষমতা না থাকে বাপরে এই লোকে যদি তাবিজ আমি ছিঁড়ি দিই তো মারামারি শুরু করে দিবে আমার সাথে, হ্যাঁ শত্রুতা শুরু করে দিবে, তাহলে কি করতে হবে, ফাইন লাম ইয়াস্তাতে ফাবে লিসানে, যদি সম্ভব না হয় তাহলে কথার দ্বারা অন্যায় প্রতিবাদ করো, তাকে বলো যে তাবিজ শিরিক, সুতরাং ভাই আল্লাহর রাস্তে তাবিজটা ছিঁড়ে ফেলো, আল্লাহ তোমার মদত করবে, যেমন আমরা সাধারণত করি জবরদস্তি কারো কাছ থেকে ছিঁড়ি না, হ্যাঁ কথা বলে বুঝিয়ে নিয়ে, তাহলে এইভাবে আপনাকে তাবিজ সরাতে হবে। ওয়াইল নামে আসতে তাও যদি সম্ভব না হয়, কথাও বলতে পারছেন না এরকম সমস্যা হতে পারে, তাহলে ভাবে কালবে আল্লাহ অন্তর থেকে ঘৃণা করো, এই তাবিজ ওয়ালাদের সাথে কোনো সম্পর্ক নেই, অন্তর থেকে ঘৃণা করো, ওয়াজালিকা আযাফুল ঈমান, আর এটা হচ্ছে নিম্ন মানের ঈমান, একবার নিম্ন স্তরের ঈমান হচ্ছে, ঈমানের পরিচয় হচ্ছে যে বাতিল পন্থীকে, বিদাত পন্থীকে, শিরিক পন্থীকে ঘৃণা করা এবং তাদের শিরিক এসব কাজকে ঘৃণা করা, ওয়াজালিকা আযাফুল ঈমান অন্তর থেকে প্রতিবাদ করে, আর যদি এটাও না থাকে তাদের সাথে দরম বহরম তাহলে ইমানের কোনো অংশ নেই। তো সাইয়েদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফজিলত বলছেন, তাহলে কেউ যদি তাবিজ কারো ছিঁড়ে ফেলতে পারে তাহলে একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে, গোলামের যুগ নেই, যখন গোলামের যুগ ছিল বড় সওয়াবের কাজ, একজন মানুষ অধীনস্থ হয়ে রয়েছে, গোলাম হয়ে কৃতদাস হয়ে রয়েছে, তাকে যদি আজাদ করে দেওয়া যায় তাহলে বড়ই সওয়াব রয়েছে, নবী করিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই সব লোককে যারা একজন গোলাম মানুষকে, মানুষকে গোলাম না বানিয়ে তাকে আজাদ করে দেয়, পয়সা থাকলে অন্যের কাছে গোলাম হয়ে রয়েছে, পয়সা দিয়ে কেনে তাকে গোলাম আজাদ করে দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই করতেন, যে কেউ মুসলমান হতো মুসলমান হয়েছে আর তার মালিক কাফের, তখন পয়সা দিয়ে কেনে বলে ঠিক আছে কত টাকা নেবে এই গোলামের, না এত টাকা না ঠিক আছে আজাদ আজাদ করে দিতে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তো এইভাবে আজাদ করেছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল, মুসলমান হয়ে গেলেন আর খুব নির্যাতন করতো এই শয়তান মারদুদ অভিশপ্ত, হযরত আবু বকর বললেন যে উমাইয়া একে মারছো কেন, কেউ কষ্ট কেন দিচ্ছে, কত টাকা নিয়ে বলো, যত টাকা চাই যাও একে সরিয়ে দেবো, ঠিক আছে টাকা নাও আজাদ করে দাও, বেলাল তুমি এখন আল্লাহর রাস্তায় তুমি আল্লাহর ইবাদত বন্দী করো, স্বাধীন হয়ে তুমি আমার কাজ করতে হবে না, যাও তুমি আল্লাহর কাজ করো, বড় স্বভাবের কাজ। তো যদি একটা তাবিজ ছিঁড়ে ফেলেন, কেটে ফেলেন কারো কাছ থেকে, তাহলে একটা গোলাম আজাদ করার, গোলাম স্বাধীন করার স্বভাব পাওয়া যায় হযরত সাইয়েদ ইবনে জুবায়ের, আর এই কথা নিজের পক্ষ থেকে তিনি বলতে পারেন, যখন একটা স্বভাবের কথা তিনি বলছেন একটা গোলাম স্বাধীন করা, তাহলে নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার কাছে এই রকমের এলম ছিল, হাদিসের জ্ঞান ছিল, যার ভিত্তিতে তিনি এই কথা বলেছেন, যেহেতু তিনি তাবেই, ইব্রাহিম নাখি, ইব্রাহিম নাখি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্রদের ছাত্র আর ইমাম আবু হানিফার ওস্তাদের ওস্তাদ, তিনি ইব্রাহিম নাখি, এই ইব্রাহিম নাখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ বলছি, আর আমাদের দেশে যেসব ভাইরা তাবিজ করেন, যেসব আলেম ওলামারা তাবিজ করেন, তারা সবাই নিজেকে হানাফি বলে পরিচয় দেয়, নামে হানাফি আর কাজে আর কিছু হানাফি নাই, কাজে হানাফি নাই, ইব্রাহিম নাখি বলছেন কানো ইয়াকরাহুন আত্তামাই মাকুল্লাহা মিনাল কোরআনে ওয়াগাইরিল কোরআন, কুফার ওলামায়ে কেরামরা তাবা তাবেইনরা তাবেইনরা, ইব্রাহিম নাখি তিনি তাবা তাবেই, তিনি বলছেন তাবেইনদের কথা এবং সাহাবাই কেরামদের কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা এবং তার ছাত্রদের কথা, তার ছাত্রদের মধ্যে শীর্ষস্থানীয় ছাত্র ছিলেন আলকামা আসওয়াদ, এবার বেশ কিছু ছাত্র নাম এসছে তাদের জীবনীতে, তো এসব তারা একমত ছিলেন এই কুফার ওলামায়ে কেরাম তাবেইন সাহাবা যে তারা কি করতেন, ইয়াকরাহুন অপছন্দ করতেন, আর সালাফদের জামানায় মানে পুরনো কালে যখনই ইয়াকরাহুন বলতেন অপছন্দ করা মানে কারাহাতে তাহরিম হারাম মনে করতেন, তাফসীরে কিতাবাতে ব্যাখ্যা করা হয়েছে যে আগের যুগের লোকেরা মাকরু তানজিকে মাকরু বলতেন না, তারা তারা বলতেন মাকরু মানে হারাম, মাকরু তাহরিম, তো আব্দুল্লাহ বিন মাসউদ এবং তার ছাত্ররা তার ছাত্রের ছাত্ররা তারা অপছন্দ করতেন মানে হারাম মনে করতেন আর তামাই মাকুল্লাহা সর্বপ্রকারের তাবিজ, সর্বপ্রকারের তাবিজ মিনাল কোরআনে ওয়াগাইরিল কোরআন, এ কোরআনের হোক অথবা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ হোক, গাছগাছড়া জড়িবটি দিয়ে তাবিজ হোক, আর ইয়া আলী ইয়া হোসেন বলে হোক, এ তো স্পষ্টই শিরক যেহেতু রয়েছে, বা এমন কিছু দিয়ে হোক যেগুলি বোধগম্য নাই, আমি কিছু তাবিজ লেখা লোকদেরকে তাবিজ লিখতে দেখেছি ছোটকালে ছাত্র জীবনে, তো মাদ্রাসে পড়তাম তো দেখতাম যে কিছু লোকের মুরব্বিরা তাবিজ লিখতো, তো অক্ষরের পর অক্ষর লিখতো যাতে করে ওই অক্ষরটি পড়া না, যখন লিখছে হয়তো তখন পড়া যাচ্ছে, আর একটা মজার কথা বলে দিচ্ছি, যখন লিখছে সেই সময় দেখলে বোঝা যেত যে অমুক কথাটি লিখছে, কিন্তু অক্ষরের উপরে যদি অক্ষর লিখেন ডবল তিন ডবল করে তাহলে কি আর পড়া যাবে, পড়া যাবে না, এইরকম করে লিখতো,
তাহলে কিছু শিরকি কথা লিখে কিন্তু অক্ষর অক্ষর চড়ে আছে, কথা তো শিরক কিন্তু আপনি পড়তে পারছেন না, যেহেতু অক্ষরের উপরে ওভার রাইটিং করে দুইবার তিনবার করে লিখা হয়েছে দুই রকম তিন রকম জিনিস। এইভাবে তাবিজ লিখতে দেখেছি আমরা। তো কোরআনের তাবিজ হোক অথবা কোরআন ছাড়া অন্য তাবিজ হোক, সবগুলি তারা মাকরুহে তাহরিমি মানে হারাম মনে করতেন। তো তাহলে তাবিজ সম্পর্কে আমরা জানতে পারলাম যে তাবিজ জায়েজ নয়, তাবিজ মোটেই জায়েজ নয়, সে কোরআনের তাবিজ হোক আর অন্য কোনো তাবিজ হোক। আর এইটি ঠিক, এই ক্ষেত্রে কিছু জয়ীফ কথাবার্তা পেশ করে এক শ্রেণীর লোকেরা তাবিজকে জায়েজ করার চেষ্টা করে। তাবিজ ভালো জিনিস, মুস্তাহাব জিনিস, কোরআন থেকে হলে হাদিসের দোয়া দিয়ে হলে না। আচ্ছা, কোরআন হাদিসের দোয়া দিয়ে হলেও জায়েজ নয়, কেন জায়েজ নয় এর কারণটি শেষখানে শুনিয়ে দিই আপনাদের সময় থাকলে। যদি কোরআনের আয়াত দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে তাবিজ করে, সুরা ফাতিহা দিয়ে তাবিজ করে, সুরা নাস সালাক দিয়ে তাবিজ করে, সুরা কাউসার দিয়ে তাবিজ করে, তাহলে কেন জায়েজ হবে না? তার কারণ শুনেন, কারণ একটি কারণ শুনেন, কয়েকটি কারণ শোনাবো। প্রথম কারণ হচ্ছে যে নবী সাল্লাম কোনো পার্থক্য করে নিষেধ করেননি, ইন্না তামায়মা শিরকুন, তাবিজ শিরক বলেছেন। পার্থক্য করেছেন কি কোনো হাদিসে? যখন নবী সাল্লাম আমভাবে বলেছেন ব্যাপক হারে, তখন এই ব্যাপকতাকে বহাল রাখতে হবে, অর্থাৎ সমস্ত প্রকারের তাবিজ শিরক, যেমন নবী সাল্লাম বলেছেন, কোনো পার্থক্য করেননি, একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি কোরআনের তাবিজ বা হাদিসের দুয়ার তাবিজকে জায়েজ করা হয়, তো এটি একটি চোরা পথ, এই চোরা পথ দিয়ে যত শিরকি তাবিজ আছে সমস্তকে জায়েজ করে দেব, সমস্ত বৈধকরণ হয়ে যাবে। আর তাই হয়েছে বাস্তবে, মুসলিম উম্মতের যেসব আলেম ওলমা মুল্লারা আর হাকারি হাফেজরা বিদাতিরা যেসব তাবিজ করে, তারা কিন্তু ধর্মের দোহাই দিয়ে করে, কোরআনের দোহাই দিয়ে, হাদিসের দুয়ার দোহাই দিয়ে, যেগুলি দুয়া তাবিজ করছে, দুয়া তাবিজ, শুধু তাবিজ বলে না, দুয়া তাবিজ, অথচ শিরকি কথাবার্তা তাতে থাকে, ঠিক কিনা? তাহলে জায়েজের নাম দিয়ে অনেক নাজায়েজ এবং শিরকি, বড় শিরকি তাবিজ শুরু হয়ে যাবে। সুতরাং এই রাস্তাকে বন্ধ করা উচিত, ঠিক না? যেমন আপনার স্ত্রী আপনার বাড়িতে মাশাআল্লাহ নিরাপদ, কোনো ফিতনার আশঙ্কা নেই, কিন্তু যদি এরকম আশঙ্কা থাকে যে আমার শ্বশুর বাড়িতে কোনো পর্দা নেই, গ্রামের যে কোনো লোক ঢুকে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে যায়, আর ঘরে বসে 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 গল্প করে, তার নিশ্চয়ই আশঙ্কা বোধ করছেন যে এইরকম সমাজে যদি, এইরকম পরিবেশে, এইরকম পরিবারে যেখানে পর্দা বলে কিছু নেই, সেখানে আমার স্ত্রী থাকলে ফিতনার আশঙ্কা আছে, তাহলে এই ক্ষেত্রে আপনার ওখানে রাখা জায়েজ হবে কি? ফিতনার রাস্তা বন্ধ করে দিতে হবে, ফিতনার রাস্তা বন্ধ। একে আরবিতে বলা হয় সাদ্দু জারিয়া, মানে পথ বন্ধ করে দেওয়া, যে পথ হচ্ছে ক্ষতির পথ সেই পথ বন্ধ করে দেওয়া। আল্লাহ শুধু জেনা থেকে নিষেধ করেনি, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার নিকটবর্তী হয়ে না বলেছে, তাহলে জেনার দিকে যেসব পদ গিয়েছে সেগুলি বন্ধ করতে হবে, এই জন্য হস্তমৈথুন করা যাবে না, যাবে কি? কেউ যদি, আমি তো জেনা করলাম না, আমি তো জেনা করলাম না, ঠিক আছে বলছি শেষখানে, কিন্তু জেনার সে নিকটবর্তী হলো, কারণ এতে চরিত্র নষ্ট হয়ে যাবে আর এমন অভ্যাসের দাস হয়ে যাবে যে জেনা তার জন্য তখন সহজ হয়ে যাবে, এমন নিজের মনাবৃত্তির গোলাম হয়ে যাবে, নিজের শেষের গোলাম হয়ে যাবে, যে সে তখন আবার নিজেকে আর কন্ট্রোল রাখতে পারবে না, তার কাছে যে কোনো পাপ হয়ে যাবে। সুতরাং হস্তমৈথুন জায়েজ, রাস্তা বন্ধ করা, এইরকমের ফিল্ম দেখা হারাম, কারণ এটা হচ্ছে জেনার কারণ। সেসব সেক্সের ফিল্ম দেখার পরে আর ঘুম আসছে না, কোথায় সে আহার পাওয়া যাবে, না হইলে আর ঘুম আসছে না, এ হচ্ছে যুবকদের অবস্থা এক শ্রেণীর। আজকাল যেসব জেনা ব্যভিচার অহরহ ঘটছে তার পিছনে কারণ হচ্ছে এই ব্লু ফিল্ম, খারাপ ছবি, মহিলাদের ছবি দেখা, এইসব। যদি ওই পরিবেশ থেকে একেবারে মুক্ত থাকে, তাহলে তার ব্রেন ফ্রেশ থাকবে, আল্লাহর ভয় থাকবে, আর যখন আল্লাহর ভয়ের কথা এখানে শুনলেন আর রুমে গেলেই তখন ফিল্ম দেখা শুরু হলো, তখন এখানকার ইসলামিক সেন্টারে যা কিছু শুনলেন সব ক্যান্সেল হয়ে গেল, সব ভুলিয়ে দিল শয়তানে, তাই কিনা? তাহলে রাস্তা বন্ধ করতে হবে, জেনার রাস্তা হচ্ছে ফিল্ম, সুতরাং ফিল্ম বন্ধ করে দেওয়া, জেনার রাস্তা হচ্ছে সিরিয়াল, এক শ্রেণীর লোকের সিরিয়ালকে হালকা মনে করে, আর স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সবই দেখছে, অথচ সিরিয়ালে হাসি মুখে একজন পুরুষ একজন মহিলার সাথে, একজন যুবক একজন যুবীদের সাথে গল্প করছে, এ ট্রেনিং করাচ্ছেন ছেলে মেয়েকে, স্ত্রীকে ট্রেনিং করাচ্ছেন যে অপর পুরুষের সাথে কেমন করে কথা বলতে হয়, চোখে চোখ মিলিয়ে, মুখে মুখ মিলিয়ে, পাশে বসে, এগুলি হচ্ছে জেনার পথ, সুতরাং এগুলিকে বন্ধ করতে হবে, এই জন্য হারাম, এগুলি সিরিয়াল হারাম এই জন্য। তো এখন আসুন তাবিজের ক্ষেত্রে, এই তাবিজ কোরআন এবং হাদিসের তাবিজের নাম দিয়ে দোহাই দিয়ে শিরকের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হবে, যার কারণে হারাম, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে বা আয়াত দিয়ে যদি তাবিজ করা হয়, এতে কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রসুলের কথার, পবিত্র বাণীর অবমাননা রয়েছে। যারা তাবিজ
ব্যবহার করে তারা এই তাবিজ নিয়ে পায়খানাতেও যায়, পেশাবেও যায়, স্ত্রীর কাছেও যায় সহবাস করতে, না খুলে রাখে? মোটেই না। কবার খুলবেন? দিনে 10 বার করে পেশাব করতে হয়, বারবার খুলে? কেউ খুলে না। এটাই ভালো লাগলো আপনাদেরকে, যে হাতে কোরআন বাঁধা থাকবে, আয়াতুল কুরসি বাঁধা থাকবে, সুরা নাসার ফালাক বাঁধা থাকবে, আর নিয়ে গিয়ে পায়খানার পেশাবে ঢুকবে? তাহলে এটি হচ্ছে তৃতীয় কারণ। এই তিনটি কারণে কোরআন এবং হাদিসের দোয়া দিয়েও আয়াত দিয়েও তাবিজ করা যাবে না, বরং হারাম। যেহেতু কোরআন এবং হাদিসের আল্লাহ এবং রসুলের কথার অবমাননা করা হারাম, কাবিরা গুনাহ, বরং কুফরি হতে পারে। কেউ ইচ্ছা করে যদি কোরআনটা ধরে ফেলে দেয়, এটা কি কুফর? কাফের, আল্লাহর বাণীকে সে অবমাননা করলে ইচ্ছা করে, অনিচ্ছা করে তো পড়ে যায়, সে তবা করবে যে আল্লাহ আমি ইচ্ছা করে করিনি, কিন্তু ইচ্ছা করে। ঠিক তেমন ইচ্ছা করে তাবিজ আয়াতুল কুরসি লেখা আছে, সূরা নাস ফালাক লেখা আছে, আনি পায়খানা ঢুকলো, পেশাবে ঢুকলো, তার ইচ্ছা করে ঢুকলো না, তাহলে কুফর। চিন্তা করবেন ভালো করে। এই তিনটি কারণ বললাম, আবার বলে দিচ্ছি, এই তিনটি কারণে কোরআন এবং হাদিসের দোয়া কালাম দিয়েও আয়াত দিয়েও তাবিজ করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, যা ভুল হয়েছে আমাদের অতীতে সেসবগুলি আল্লাহ যেন মাফ করে দেন, আমাদেরকে শিরক আর বিদাত মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। যেসব ভাইদের কাছে তাবিজ রয়েছে, আল্লাহর হস্তে তাবিজ সব ছিঁড়ে ফেলে দেবেন, ছিঁড়ে ফেলে দেবেন। এতে রয়েছে সওয়াব, রয়েছে, এতে রয়েছে মুক্তি। না হয়তো নবী সাল্লামের ওই হাদিসটি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যে তাবিজ থাকা অবস্থায়, বালা থাকা অবস্থায় যদি মরে যাও, ওয়াইন মুত্তা ওয়াহি আলেক, তুমি যদি এই অবস্থায় মরে যাও যে তোমার শরীরে তাবিজ রয়েছে বা তোমার বাড়িতে তাবিজ ঝুলানো রয়েছে, তোমার গাছে তাবিজ ঝুলানো রয়েছে, মা আফলাহ তাবাদা, কখনো তুমি মুক্তি পাবে না। মুক্তির কামনা যদি করেন তাহলে মুক্তির জন্য পথ অবলম্বন করতে হবে, আল্লাহ এবং রসুলের পথ অবলম্বন করতে হবে, সিরাতে মুস্তাকিম অবলম্বন করতে হবে, কোরআন এবং হাদিসের পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই লিখেছেন, আব্দুল মতিন ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, ওনাকে দুদিনের মধ্যে দেশে পাঠিয়ে দিচ্ছে, অতএব ওনার জন্য কিছু সাহায্যের আবেদন। একটি দরখাস্ত করেছেন এক ভাই, আর ঠিক আছে, আব্দুল মতিন ভাইয়ের শুনলেন তো মনে হয়, তাই না? আব্দুল মতিন ভাইয়ের দুটো কিডনি কি হয়েছে, খারাপ হয়ে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এক ভাই আসতেন সাপ্তাহিক মঙ্গলবার প্রোগ্রামে আসতেন, তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, যোগাযোগ করতে বলেছেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শিফা দান করেন, আরোগ্য তার মালিক আসলে আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহু ইয়াশফি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমি ব্যাধিগ্রস্ত হলে, অসুস্থ হলে তিনি শেফা দান করেন। কিডনি কেন, সব কিছুই আল্লাহ ঠিক করতে পারেন আল্লাহর ইচ্ছা হলে। সুতরাং আল্লাহর রাস্তায় আপনারা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বিশেষ করে শেফা দান করেন। তার সাথে সাথে আমাদের যে সব ভাইরা অসুস্থ রয়েছেন, এখানে হোক বা অন্য কোথাও হোক, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্যতা দান করেন। আল্লাহ যেন আমাদের আব্দুল মতিন ভাইকে শেফায়ে কামিল দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ মুক্ত করেন, আল্লাহ রাব্বুল তাকে সুস্থ যেন রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক জীবন দান করেন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার যদি আত্মীয় হয় তো সম্পর্ক রাখবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা গুনাহ। সুতরাং এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে না। মুশরিক মা, মুশরিক বাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুশরিক বাবার সাথে সম্পর্ক রেখেছেন, অনেক পরে মুসলমান হয়েছেন আবু কুহাফা, এভাবে অনেক সাহাবাই কেরামের সাথে এরকম হয়েছে। নবী সাল্লাম বলেছেন তাদের সাথে সদ আচরণ করো, সদ আচরণ করতে হবে, কিন্তু তাদের সাথে শিরকের সাথে কম্প্রোমাইজ করতে হবে না। আপনার আত্মীয় যদি শির করে আর আপনাকে বলে চলো ওরুসের মেলায় যাই, সেজন্য চোখ খুলে যে চলে যাবেন না, হারাম। হ্যাঁ, তাবিজ করে চোখ খুলে যে আপনি তাবিজ নিয়ে নিলেন, তারপরে হয়তো ব্যবহার করলেন না, অনেকে এরকম করে, অনেকে এরকম করে, ওই পুজোর খানা নিয়ে নেয় অথবা আপনার ওই ওরুসের মেলার খাবার নিয়ে এলো চোখ লজ্জাতে, তারপরে খেলো না। এরকম মশলা অনেকে জিজ্ঞেস করেছে যে লজ্জাতে নিয়ে নিয়েছি কিন্তু খাইনি, ফেলে দিয়েছি, ফেলেন আর যাই করেন, কিন্তু আপনি নিয়ে নিলেন, কেন নিলেন? তখন তো প্রতিবাদ করতে হতো না, তুমি শিরক করতে পারো, আমি শিরক করবো না, বাকি তোমার সাথে রক্তের সম্পর্ক আছে সেটা থাকবে, তার জন্য সাহায্য সহযোগিতা, তার খোঁজ খবর নেওয়া, এটি হচ্ছে ইসলামের দাবি। কিন্তু স্পষ্ট মুনকারের ইনকার করতে হবে, অর্থাৎ পাপকে, পাপের প্রতিবাদ জানাতে হবে, যে তুমি হারাম খেতে পারো, আমি হারাম খাবো না, তুমি খাসি মোরগ নিয়ে মাজারে যেতে পারো, আমি যেতে পারি, হ্যাঁ, তুমি তাবিজ করতে পারো, আমি করতে পারি না, স্পষ্ট জানিয়ে দিতে হবে। হতে পারে যে আল্লাহ আপনার এই প্রতিবাদের মাধ্যমে কখনো হেদায়ত করতে পারে, আর যদি চোখ লজ্জা করে করে থেকে যান তো জানছে যে না, তো আমার সাথেই তো আছে, হ্যাঁ, সমর্থনে আছে, হেদায়ত হবে না। জি, আবু দাউদ স্পষ্ট হাদিস আছে, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুল আজসাদ আল হাম্বিয়া, আল্লাহ হারাম করেছেন মাটির ওপর, জমিনের ওপর যে কোনো নবীর দেহকে খেতে পারে,
একে হারাম করেছেন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে না, সমস্ত নবীদের ক্ষেত্রে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া এবং রাসূল এসেছেন তাদের দেহকে মাটির উপর হারাম করা হয়েছে। মাটিতে সলাতে পারবে না, গলাতে পারবে না, খেতে পারবে না। জি, তবে ইন্তেকাল হয়ে গেছে, তার মানে বডি থাকা, বডি সুন্দর থাকার অর্থ এই না যে তাদের আত্মা তাতে রয়েছে, বরং আত্মা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত স্থানে পৌঁছে দিয়েছেন। আর তারা নিয়ামত প্রাপ্ত, সর্বোত্তম নিয়ামত প্রাপ্ত, সবচাইতে ভালো নিয়ামত প্রাপ্ত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের ইন্তেকাল হয়ে গেছে। যারা মরণকে অস্বীকার করে হায়াতুন নবী বলে, তারা শিরকি আকীদা রাখে, আল্লাহ ছাড়া কারো চিরকালের হায়াত নেই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আল হাই, হাই মানে চিরঞ্জীব। তো যদি বলেন হায়াতুন নবী, হায়াতুন নবী, তো চিরঞ্জীব তো নবী হয়ে গেল, তো শিরক হলো না? এগুলো আমরা চিন্তা করি, আয়াতুল কুরসি অথচ বিদাতিরা পড়ছে, আল্লাহকে হাই বলছে, নবীকে হাই, চিরঞ্জীব বলছে, বড় শিরক। জয়ীফ হাদিসের আমল করা যাবে না, জয়ীফ মানে সন্দেহ হয়ে গেল যে নবী সাল্লামের এই হাদিসটি নয়, প্রমাণিত নয়। আর সহি হাসান মানে গ্রহণযোগ্য হাদিস। জি, সুতরাং জয়ীফ হাদিস আমল করা যাবে না, না জায়েজ না। জিনের সাহায্য, জিন যেসব লোকদেরকে সাহায্য করে তাদেরকে শিরক করতে হয়, শিরক করতে হয়, এগুলো জানি আমরা, খুব কাছে থেকে জানি, যারা এইসব কাজ করতো, জিন বসে করতো। শিরক না করলে জিন কোনোদিন বসে হবে না। আপনি একজন স্বাধীন মানুষ, কারো বসে হবেন? আপনার কফিল যদি বলে চিরকাল এখানে সৌদি আরবে থাকতে হবে, থাকবেন কি? বাধ্য না হলে থাকবেন না। যদি আপনাকে কোথাও যদি বিল্ডিংয়ে বন্ধ করে রেখেই দেয়, যেতে না দেয়, আর বা বের হতে পারছেন না, সে আলাদা কথা, না হলে আপনার আত্মীয় স্বজন ছেড়ে কোনোদিন থাকবেন না চিরকাল, আপনি বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে। তাহলে জিন কি আর আপনার গোলামি করে? নিশ্চয়ই হয়তো বাধ্য করা হয়েছে তাকে, কিভাবে বাধ্য করা হয়েছে, মানুষ বাধ্য করতে পারে না, বাধ্য করেছে জিনদের বড় নেতার মাধ্যমে, ওই দাদা মাস্তান, মাস্তানের মাধ্যমে। মাস্তান তাকে শাসানি দিয়ে, ধমক দিয়ে, এবং তার শিরিক শিরিক করতে হয়েছে। শিরিক যখন করেছে, তখন ওই জিনের মাস্তান ওই ছোট জিনকে তার সেবায় নিয়োজিত করেছে। একে বলা হয় জিন বশ করা, জিন বশ করা হারাম। নবী সাল্লাম একবার জিনকে ধরতে গেলেন, তারপর ছেড়ে দিলেন, আর বললেন যে এটি ছিল সুলেমান আলী সালামের বৈশিষ্ট্য, তারপর আর কারোর জন্য জায়েজ নেই, তাই আমি করলাম না, ছেড়ে দিলেন। বরং বললেন সাহাবায়ে কেরামদেরকে যে আমি রাতে একটা জিন দেখেছিলাম, খুব দুষ্টামি করছিলাম, আমি তাহাজ্জুদ পড়ছিলাম, তখন একবার ইচ্ছা হলো যে ধরে তাকে মসজিদের কুটিতে বেঁধে দিই, আর সকালে মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলা করতো জিনকে। কিন্তু সুম্মা তাযাক্কার তো কওলা আখি সুলাইমান আলী ইসলাম, মানে সুলাইমান আলী ইসলামের দুয়ার কথা আমি স্মরণ করলাম, যে তিনি এক এমন রাজত্ব চেয়েছিলেন যে রাজত্ব আল্লাহ পৃথিবীতে আর কাউকে দিও না, রব্বি ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। আল্লাহ, সুলাইমান দোয়া করেছিলেন আলী ইসলাম, যে আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে আর কেউ যেন না পায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি এর ধরার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই মুহূর্তে তিনি জিনকে ছেড়ে দিয়েছিলেন, ধরেননি। অত শির, বড় শির, জিনকে খুশি করার জন্য। তাছাড়া ওই যে জিনকে যখন চালান দেয়, মানে ওই যে রোগীকে চিকিৎসা করার ক্ষেত্রে জিন চালান দেয় রাত্রে, কিন্তু তখন মিষ্টি, সাত রকমের মিষ্টি বা বিভিন্ন রকম মিষ্টি ইত্যাদি নিয়ে, তারপরে ওই মাঠে নিয়ে গিয়ে দূরে রেখে আসে মাটির পাত্রে বা কিছুতে করে, তো এসবগুলি শিরক। ওটা হচ্ছে জিনের খাবার পৌঁছানো হলো, জিনকে দেওয়া হলো। সুতরাং জিন আল্লাহ ছাড়া অন্যের সামনে পেশ করা, যেমন মন্দিরে গিয়ে হিন্দুরা প্রাসাদ কলা পেশ করে বা অন্য কিছু পেশ করে, আরো কি কি ফুল টুল পেশ করে, হ্যাঁ বেল পেশ করে, বেল পূজা করে, তো এগুলি শিরক নাই? ঠিক তেমনই জিনের জন্য যে খাবার পেশ করলো শিরক, জিনের জন্য যে এই জিনকে খুশি করার জন্য পেশ করলো, এটি হচ্ছে জিনের পূজা, সুতরাং শিরক। ওই রকমই অনেকে নিয়ে গিয়ে চিনি দুধ ওই পদ্মায় গঙ্গায় রেখে আসে বা পুকুরে রেখে আসে, যেহেতু পানিতে অধিকাংশ জিন পানির তলায় বসবাস করে, সুতরাং এগুলো হচ্ছে শিরক। কি হয়েছে, যদি বকশিস দেয় তো অসুবিধা নেই, যেমন হোটেলে যারা চাকরি করে, খাওয়া দাওয়ার বিল তো দিল, তার সাথে যে পরিবেশন করে তাকে 5 টাকা 10 টাকা দিয়ে দেয়, জায়েজ আছে বকশিস হলে। না, চুরি করে জায়েজ না, চুরি চুরি সর্ব প্রকার চুরি হারাম, সে ক্ষুদ্র চুরি হোক আর বড় চুরি হোক, চুরি হারাম। বাকি কেউ যদি খুশি হয়ে কোনো কিছু দেয়, জায়েজ আছে। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, আগামী সপ্তাহে জবাব দেওয়া যায় বাকি প্রশ্ন, এটি বাকি আছে।